ফুপাতো ভাইয়ের রুমে ঢুকে একটা মেয়ে আর তাকে এমন অন্তরঙ্গ অবস্থায় দেখবো ভাবিনি। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কিস করছে। আমি জুস নিয়ে এসেছিলাম রেহান ভাইয়ের জন্য, কিন্তু গিয়ে এমনটা দেখে বেরিয়ে এলাম রুম থেকে। আমি সারা আহমেদ মিথি, এবার মেডিকেলে ভর্তি হয়েছি। আম্মু আব্বু চট্টগ্রামে থাকে, আমি পড়াশোনা করার জন্য এখানে এসেছি ঢাকায়। আর রেহান ভাই এবার বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে নিজের বিজনেস শুরু করেছেন, তবে সেটা সম্পূর্ণ দেখাশোনা করে রোহান ভাইয়া। রোহান হলো রেহান ভাইয়ের যমজ ভাই। ফুপির দুই ছেলে এক মেয়ে, মেয়ের নাম অর্পি। অর্পি আপু আমার সাথে অনেক ফ্রেন্ডলি, তবে রেহান ভাই তেমন একটা পছন্দ করে না বলে আমার মনে হয়, কিন্তু কেন সেই কারণটা আমার অজানা। আসার পর থেকে সবার সাথে ভালো ব্যবহার করলেও আমার সাথে রুড ব্যবহার। আমাকে এভাবে রেহান ভাইয়ের রুমের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে অর্পি আপু এসে বলে, কিরে মিথি এইভাবে ভাইয়ার রুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন, চল ভেতরে চল। না আপু তুমি যাও, আমাকে পড়তে বসতে হবে। আমি আমার রুমে চলে এলাম, অর্পি আপু রেহান ভাইয়ের রুমে গেল। ফুপাকে আমি আঙ্কেল ডাকি, ছোটবেলা থেকে আঙ্কেল ডাকে শিখেছি। আঙ্কেল জানে না যে রেহান ভাই আসার সময় এই মেয়েটাকে সাথে করে এনেছে, জানলে রেহান ভাই বাড়ি থেকে বের করে দিবে। আঙ্কেল এসব একদম পছন্দ করে না। কাল রেহান ভাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে মামি আর অর্পি আপু গিয়েছিল, আঙ্কেল কোনো এক কাজে যেতে পারেনি। আর আমি ছিলাম মেডিকেল কলেজে। আমার ভাবনার মাঝেই দেখি রোহান ভাইয়া আমার মাথায় একটা চাটি মারলো। কিরে মিথিলার বোন মিথি, একা একা বসে কি করিস? রোহান ভাই আমার কোনো বোন নেই, তুমি জানো। কেন নেই বলতো, থাকলে আজ আমাকে অবিবাহিত থাকা লাগতো না। আমি রোহান ভাইয়ের কথাই হেসে দিলাম। চল খেতে রাখছে তোকে, আঙ্কেল আসছে। অনেকক্ষণ আগেই আসছে, তাই তো ওই পেতনি নিজের রুম থেকে বেরোবে না আজ আর। শান্তি চল তো তুই, আমি গেলাম, তাড়াতাড়ি আসবি। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। এই বাড়িতে ফুপি আর রেহান ভাই ছাড়া কেউ নিধিকে পছন্দ করে না। খাওয়ার টেবিলে যে যার মতো বসেছি, রেহান ভাই সবার পরে এলেন আর এসেই আমার পাশের সিটে বসে পড়লেন। খাওয়া শুরু করলাম সবাই। খাওয়ার মাঝেই ফুপি আঙ্কেলকে বলল, শোনো না বলছি কি, আমার এক বান্ধবীর মেয়ে আছে নিধি, ওকে কিছুদিনের জন্য এ বাড়িতে আনবো, তুমি না করবে না কিন্তু। কি দরকার, এত বড় বড় ছেলে আছে বাড়িতে, একটা অচেনা মেয়ে বাড়িতে না আনলেই বা কি, আনতে হবে না। ফুপির অনেক জোরাজোরিতে রাজি হয় আঙ্কেল, তবে সেটা শুধু তিন দিনের জন্য। তিন দিন পর চলে যেতে হবে ওই মেয়েটাকে। আমি অর্পি আপু রোহান ভাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি। খাওয়া শেষে যে যার রুমে গেলাম। আমি রুমে এসে দেখি রুম অন্ধকার। আজব, আমি তো লাইট অফ করিনি। তাহলে আমি লাইট অন করতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে বেডে পড়ে গেলাম। রোহান ভাই আমার নিচে পড়েছেন। এই মিথি তুই ঠিক আছিস? হ্যাঁ। তোর মুটকি একটা বইন, তুই কত কেজি হবি, 100? আমি রেগে গেলাম, উঠতে যাব অমনি আবার পড়লাম। তখনই লাইট অন হলো। দরজার দিকে তাকিয়ে দেখি রেহান ভাই দাঁড়িয়ে আছেন। বাহ, এখানে তো প্রেম লীলা চলছে, আমি এসে ডিস্টার্ব করলাম, সরি সরি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে চলে গেলেন রেহান ভাই। আমি উঠে দাঁড়ালাম, কান্না পাচ্ছে ভীষণ। এমনই একটা দোষ দিয়ে গেল, রোহান ভাই আমার দিকে তাকিয়ে বলল, মন খারাপ করিস না, তুই তো জানিস দেশের বাইরে পড়তে গিয়ে ও নষ্ট হয়ে গেছে, বাড়িতে এক মেয়ে এনে তুলেছে যে কিনা শর্ট ড্রেস ছাড়া পরে না, কাল থেকে তো সবার সামনেই ঘুরবে ওই মেয়ে, মন চায় চড় মেরে সোজা করি। থাক রোহান ভাই, আমি কিছু মনে করিনি। করবিও না, তুই তো আমার ছোট বোন, কাল তোকে আর অর্পিকে নিয়ে শপিং এ যাব বলে রোহান ভাই চলে গেলেন। আমিও বিছানা গুছিয়ে জানালার কাছে দাঁড়ালাম। নয়তলার উপর থেকে নিচে দেখতে আমার বেশ ভয় করে, তবে আজ করছে না, মন খারাপ ভীষণ, তাই হয়তো ভয়টা কাজ করছে না। আম্মু আব্বুর কথা মনে পড়ছে, সন্ধ্যায় কথা হয়েছিল। আমি রুম থেকে বের হয়ে কিচেনে এলাম পানি নিতে। পানি নিয়ে লাইট অফ করে সামনে তাকাতে দেখি এক ছায়া মূর্তি যে আমার দিকে এগিয়ে আসছে। ছায়াটা আমার দিকে এগোচ্ছে, আমার ভয়ে গলা শুকিয়ে আসছে। এমনি আমি অনেক ভীতু, চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়ছি। জানি না আজ এই ভূতের ডিনার হতে হয় কি না আমার, এসব ভাবছি আর কাঁপছি। হঠাৎই কেউ ফিসফিস করে আমার কানের কাছে এসে বলল, ভয় পেলে কিছু মানুষকে আরো বেশি সুন্দর লাগে, মনে হয় বুকের মধ্যে লুকিয়ে রাখি যাতে আমি ছাড়া এই সৌন্দর্য আর কেউ দেখতে না পারে। আমি কেঁপে উঠলাম এমন কথা শুনে। হঠাৎই সেই ভূতটা আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো, মনে হয় পা টান দিবে।
চোখ বন্ধ করে নিলাম। আবার কিন্তু ভূত আমাকে অবাক করে দিয়ে আমার পা নিচের হাঁটুর উপর নিল, তারপর কিছু একটা পরিয়ে দিল, আলতো করে আমার পা নামিয়ে উঠে দাঁড়ালো। এবার আমি সাহস নিয়ে বললাম, কে আপনি? আমি কে সেটা জানতে হলে সময়ের অপেক্ষা করতে হবে মিতি পাখি। আপনি আমার নাম জানলেন কি করে? আমি সব জানি, কারণ আমার মনে যে তোমার বসবাস। বলে ছায়া মূর্তি ধীরে ধীরে গায়েব হয়ে গেল। কিন্তু আমার মাথায় ঢুকছে না, ভূত কি আসলেই এমন হয়? আমি তো শুনেছিলাম ভূত ভয়ঙ্কর হয়। এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখি রেহান ভাই দাঁড়িয়ে আছে। এত রাতে এখানে দাঁড়িয়ে কার সাথে প্রেমালাপ করছিস মিতি? না ভাইয়া, প্রেমালাপ না, আমি পানি নিতে এসেছিলাম, আর তখনই একটা ভূত। আমার কথা শেষ করতে না দিয়ে রেহান ভাই বেশ বিরক্ত নিয়ে বললেন, এত রাতে এসব ফাউল কাহিনী শুনতে চাচ্ছি না, যা ঘুমা। ধমক দিলেন উনি, মন খারাপ হয়ে গেল। আমিও চুপচাপ হেঁটে রেহান ভাইয়ের পাশ দিয়ে রুমের দিকে এলাম। নুপুরে ঝুনঝুন শব্দ হচ্ছিল, রেহান ভাই চোখ বন্ধ করেছিলেন, মনে হচ্ছিল কিছু অনুভব করছিলেন। আমি আমার রুমে এসে দরজা লাগিয়ে দিলাম, তারপর গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল উঠলাম কারো চেঁচামেচির শব্দে। বেবি পিঙ্ক কালারের লেডিস ট্রাউজার আর গেঞ্জি পরে ঘুমিয়েছিলাম। কোনো রকম ওড়নাটা গলায় পেঁচিয়ে রুমের বাইরে এলাম। এসে দেখি ফুপির প্রিয় ডিনার সেটটা ভেঙে যা তা অবস্থা। রোহান ভাই ভিডিও করছে, ফুপি কান্না আটকানোর চেষ্টা করছে, আর যে এটা ভেঙেছে সে হলো নিধি। আমার পাশে অর্পি আপু এসে দাঁড়ালো। রোহান ভাইয়া এসে বলল, তোরা কি চরম মুহূর্ত মিস করেছিস জানিস না, এই দেখ। বলে আমার হাতে ওনার ফোনটা ধরিয়ে দিল। অর্পি আপু চোখ ঢুলে আমার পাশে এসে দাঁড়ালো। আমি ভিডিও প্লে করলাম, তাতে দেখাচ্ছে নিধি ফুপির প্রিয় ডিনার সেটের অংশগুলো একটা একটা করে ভাঙছে। ফুপি আটকাতে গেলে এক বিশাল ধমক দেয়। ভিডিও দেখে অর্পি আপু হেসে দিল, বাহ সেই জিনিস তো ভাইয়া, আমার প্রিয় ডিনার সেট যেটা আজ পর্যন্ত ধরতেও পারিনি সেটা এইভাবে শেষ। এই শোকে আম্মু বিছানে নেবে আজ। আমি বললাম, কি কারণে এসব করলো নিধি আপু? আমার কথা শুনে রোহান ভাইয়া হেসে রেহান ভাইয়ের দিকে তাকালো। রেহান ভাই ড্রয়িং রুমের সোফায় মাথায় হাত দিয়ে ফোনে কি যেন করছে। আসলে হয়েছে কি মুটকি, আমাদের রেহান তার গার্লফ্রেন্ডকে একটা ধমক দিয়েছে। অর্পি আপু হেসে বলে, বা বড় ভাইয়া কি গফ তোমার, এক ধমকে আমার প্রিয় ডিনার সেট শেষ। এবার আমারও হাসি পাচ্ছে, ফিক করে হেসে দিলাম আমি। রেহান ভাই উঠে এসে আমাদের তিনজনের সামনে দাঁড়ালেন। তোদের তিনটেকে আমি বাসার বাইরে রেখে আসব, আর একবার যদি কেউ হাসিস। আমরা মাথা নাড়ালাম, মানে আর হাসবো না। রেহান ভাই চলে যেতেই আমরা তিনজন অট্টহাসিতে মেতে উঠলাম। বিকেল 4:20 বাসায় এলাম কলেজ থেকে। ভীষণ টায়ার্ড লাগছে আমার, তবু গোসল করে নিলাম, না হলে শুলেই ঘুমিয়ে পড়ব। গোসল করে রুমে এসে দেখি নিধি আপু আমার রুমে আমার প্রিয় নেইল পলিশটা নিয়ে নাড়াচাড়া করছে। নিধি আপু, তুমি আমার রুমে এখন এই সময় কি করছো? সেটার জবাব তোমায় দিব কেন আমি, বেশি প্রশ্ন করো না। আমার রুমে এসেছো, আমার অনুমতি নাওনি, আমি তো জিজ্ঞেস করবই। তাই নাকি, আমার মুখে মুখে কথা, দাঁড়াও দেখাচ্ছি। বলে নীল পলিশটা আসার মারলো নিচে, তারপর ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করলো। নিধি আপুর কান্না শুনে রোহান ভাইয়া অর্পি আপু রেহান ভাই ছুটে এলেন। রেহান ভাই এসে নিধি আপুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে নিধি? ওই মেয়েটা আমার ফেভারিট নেইল পলিশ নিয়ে এসে ভেঙে ফেলেছে, কত এক্সপেন্সিভ ছিল। নিধি আপুর কথায় রেহান ভাই আমার দিকে রেগে তাকালো। অন্যের জিনিস নিয়ে টানাটানি করিস কেন, জীবনে নেইল পলিশ দেখিসনি? আরো অনেক কটু কথা শুনালো। রোহান ভাই বলেন, রেহান থামবি, তুই বেশি বেশি করছিস, একটা বাইরের মেয়ের জন্য মিথিকে বকছিস। কে বাইরের মেয়ে রোহান? মিথি এই বাড়ির গেস্ট, আর নিধি এই বাড়ির হবু বউ। রোহান ভাই রেগে গেলেন। দেখ রেহান, আব্বু কখনো মানবে না এই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে, তাই এসব চিন্তা বাদ দে, আর মিথির ভাই থাকতে ওকে এসব কথা বলার সাহস দেখাবি না আর। রোহান ভাই আমাকে নিয়ে রুমের বাইরে এসে সোফায় বসালো। অর্পি আপু আমাকে পানি দিল। রোহান ভাইয়া এখন রাগে ফুসছে, আমার ভীষণ কান্না পাচ্ছে, তবুও চুপ করে আসছি, আটকানোর চেষ্টায় আসি। রোহান ভাই আর অর্পি আপু নানা কথা বলছে, আমাকে হাসানোর চেষ্টা করছে। ফুপি বাসায় নেই আর আঙ্কেলও বাহিরে, তাই বাসায় আমরা পাঁচজন ছিলাম। একটু পর দেখি নিধি আপু আর রেহান ভাই রেডি হয়ে বাহিরে গেল।
আমার কেন যেন রাগ হয় রেহান ভাইয়ের সাথে নিধি আপুকে দেখলে। ওরা চলে যেতেই আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম, মন খারাপের সাথে শরীরও খারাপ করছে। শুতেই ঘুম চলে এলো। ঘুম ভাঙলো রাতে, রুম অন্ধকার পুরো। বাহিরে পূর্ণিমার চাঁদের আলোতে রুমটা কিছুটা আলোকিত হয়েছে, তাতে বোঝা যাচ্ছে আমার সামনে আমার পড়ার টেবিলের চেয়ারে কেউ বসে আছে আমার দিকে তাকিয়ে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে আমার কানের কাছে এসে বলল, মিঠি পাখির কান্নাতে যে কারো বুকে রক্তকরণ হয় সেটা কি জানে মিঠি পাখি? যার জন্য মিঠি পাখির চোখে পানি, তাকে যে আরো কয়েক গুণ বেশি কষ্ট সহ্য করতে হবে বলে আমার কাছে এগিয়ে এলেন। আমি চোখ বন্ধ করে নিলাম, কারণ নিঃশ্বাস আমার মুখে পড়ছে, চেয়েও চোখ খুলতে পারছি না আমি। কিছুক্ষণ পর চোখ পিটপিট করে খুললাম। না, কেউ তো নেই। এতক্ষণ কি তবে স্বপ্ন দেখলাম? তাই হবে, ঘুমের রেশ কাটেনি। আমি উঠে লাইট অন করতে দেখলাম আমার বালিশের পাশে একটা গিফট বক্স। আমি কৌতূহল নিয়ে বক্সটা খুললাম, খুলে নিজেই অবাক হয়ে তাকিয়ে আছি। সব কালারের নেইল পলিশ, সব ব্র্যান্ডের। আমি বুঝতে পারছি না কি রেখে গেল এইগুলো এখানে। তার মানে কি সত্যি এখানে কেউ এসেছিল? কে আসবে, কে বা এগুলো আমাকে দিবে? এসব ভাবতে ভাবতে মুখ ধুয়ে রুমের বাহিরে গেলাম। আমি রুম থেকে বেরিয়েই দেখি নিধি রেহান ভাইয়াকে জড়িয়ে ধরে আছে, আমাকে দেখে ছেড়ে দিল। আমি কিছু না বলে ওদের পাশ কাটিয়ে আসার সময় নিধি বলে, তুমি ঠিক আমাদের পার্সোনাল মোমেন্টেই আসো কেন? কি সমস্যা তোমার? আপনার বাসার মধ্যে যেখানে সেখানে এইভাবে রোম্যান্স না করে নিজেদের রুমে গিয়ে করুন, তাহলে তো আমি ডিস্টার্ব করতে যাই না, তাই না? আমার কথা শুনে রেহান ভাই বেশ রেগে গেলেন, আমার সামনে এসে বললেন, বেশি পাকা পাকা কথা বলিস না সারা, এত বেলা করে ঘুমাচ্ছিলি আবার এখানে এসে নিধিকে কথা শোনাচ্ছিস? বাহ, বাসাটা তো আমার না, তোরই। তার ছেলে শুনে কথাটা বলল রেহান ভাই, আমার কান্না পেলেও সেটা আটকে ওখান থেকে চলে এলাম সোজা অর্পি আপুর রুমে। অর্পি আপু পড়ছিল, আমাকে দৌড়ে আসতে দেখে আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুই কাঁদছিস কেন মিঠি? কি হয়েছে বলতো? বড় ভাইয়া আবার কিছু বলেছে তোকে? না আপু, কিছু না। আমি তোমাদের বাসে থাকি বলে তোমাদের প্রবলেম হচ্ছে, তাই না? না মিঠি, কি বলছিস এসব? এমন কিছুই না। তাহিন ভাইয়া আসলে আমি বলবো তোকে নিয়ে ঘুরতে যেতে, তুই পড়ার মাঝে ডুবে থেকে যত ফালতু চিন্তা মাথায় আনছিস। তাহিন কি আপু? রোহান ভাইয়া, ওর নাম তাহিন চৌধুরী রোহান। রেহান ভাইয়ার নামের সাথে ওর নাম গুলিয়ে ফেলি বলে ওকে আমি তাহিন বলে ডাকি। ও হুম। অর্পি আপুর সাথে অনেকক্ষণ গল্প করলাম, ভাবলাম আপুকে বলবো নেইল পলিশের কথা, কিন্তু কিভাবে বলবো? যদি বিশ্বাস না করে তাই চুপ করে আছি। রাতে খাওয়া দাওয়া করে আমি ফুপির রুমে গেলাম। আরে মিঠি বস। আমি গিয়ে ফুপির সামনাসামনি বসলাম। ফুপি আমার দিকে তাকিয়ে বলল, মিঠি নিধিকে কেমন লাগে তোর? কেন ফুপি, যেমন লাগার তেমনই লাগে। আমি সে কথা বলি নাই, রেহানের বউ হিসেবে ওকে কতটুকু মানাবে তাই বল। মামির কথা শুনে আমি কি বলবো ভেবে পাই না, কারণ নিধি একটা বাজে মেয়ে, কোনো দিক দিয়েই রেহান ভাইয়ের সাথে যায় না, আর না যায় এই ফ্যামিলির সাথে। আঙ্কেল মেনে নিবে না কখনো নিধিকে, এটাও আমি জানি। তবু চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে ফুপি আবার আমাকে জিজ্ঞেস করে, কি হলো বল? ফুপি, ভালো মানাবে, কিন্তু আঙ্কেল কি রাজি হবে? তুই আজ সাজি করাবি? তোর আঙ্কেল তো তোর কথা, তোর সব কথা শুনে। আমি ফুপির কথা শুনে কি বলবো ভাবছি, কারণ আঙ্কেলকে রাজি করানো এতটাও সহজ নয়। ফুপির সাথে আরো কিছুক্ষণ গল্প করে ফুপিকে ঘুমাতে বলে রুম থেকে চলে এলাম। আঙ্কেল বাসায় নেই, একটা কাজে ঢাকার বাইরে গেছে। বাসার সব লাইট অফ করে দিলাম। বারান্দায় আছে রেহান ভাইয়ের রুমের সামনে, চাঁদের আলোতে পুরোটা আলোকিত হয়ে গেছে। পূর্ণিমার চাঁদের আলো একেই বলে। আমার খুব রেহান ভাইয়ের কথা মনে পড়ছে, ছোটবেলায় আব্বু আর ফুপি মিলে ঠিক করেছিল আমার আর রেহান ভাইয়ের বিয়ে দিবে বড় হলে। কিন্তু বড় হতে হতে কাহিনীটা পাল্টে গেল, রেহান ভাই দেশের বাহিরে চলে গেলেন, ভুলে গেলেন আমাকে। হয়তো আমার কল্পনার রেহান ভাইকে আর কখনোই পাবো না বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমের দিকে পা বাড়ালাম। আমি রুমে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল, হয়তো বাতাসে, তাই আর অত পাত্তা দিলাম না। আমার কেন যেন মনে হচ্ছে আমার রুমে কেউ আছে, ভয় লাগছে। আমি ধীরে ধীরে লাইটের সুইচ অন করলাম, কিন্তু লাইট অন হলো না। তখনই কানে এলো গিটারের আওয়াজ।
শুন যারা গানের টিউনটা বাজছে, আমার ভয় লাগছে, আমার কেমন একটা মনে হচ্ছে এটা আমার চেনা কেউ। চাঁদের চলতে রুমটা যথেষ্ট আলোকিত হয়েছে, মনে হচ্ছে কেউ আমার দিকে এগিয়ে আসছে। তার গায়ের পারফিউমের স্মেলটা পাগল করার মতো। আজব বিষয়, আমার এখন ভয় করছে না, সে এসে আমার পিছনে দাঁড়িয়েছে, তার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, আমি কাঁপছি, মনে হলো আমার গায়ে সে কিছু একটা পড়লো, পড়িয়ে ঘাড়ে কিস করলো, আমি চোখ বন্ধ করে নিলাম। তারপর খেয়াল করলাম আর কারোর রুমে থাকার আভাস পাচ্ছি না, আর লাইটও জ্বলে উঠেছে। আমি আয়নার সামনে গিয়ে দেখি ডায়মন্ডের পেন্ডেন্ট। কে দিল? আমার সাথে এসব কি হচ্ছে? কিছুই বুঝতে পারছি না। ধুর, খুলে ফেলি। খুলতে নিলে বেডে দেখি একটা কাগজ, তাতে লেখা, এটা যদি গোলা থেকে খোলা হয় তাহলে বডি থেকে মাথা আলাদা করে দিব। এই কেমন ভয়ানক কথা! না, কালকেই বলবো অর্পি আপুকে, এই বাসে ভূত আছে। আমি গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম, ভয়ে ভয়ে কখন যে ঘুমিয়ে গেছি বুঝিনি। পরের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠলাম, কেননা কলেজ অফ। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, ফুপি আমাকে দেখে বলল, মিথি আমি এক বান্ধবীর বাসায় যাচ্ছি, তুই খেয়াল রাখিস বাসার। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। অর্পি আপুর রুমে গেলাম, দেখি আপু নেই। আপুর রুম থেকে বের হতেই দেখি নিধি আপু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার মিথি, তুমি এভাবে ঘুরছো কেন? সেটার কৈফত কি আপনাকে দিব আমি? বেশি হয়ে যাচ্ছে না মিথি, রেহানের বকাটা ভুলে গেলে? অবশ্য তোমার মতো মিডল ক্লাস মেয়েরা তো এগুলো ইপারে লজ্জাহীন। যত সব আমি কিছু বলতে নিব, তার আগে আমার গলার পেন্ডেন্ট দিকে হাত বাড়ে নিধি আপু। কার থেকে চুরি করলে এটা মিথি? এক্সপেন্সিভ অনেক। চুরি করব কেন আপু? তো কই পেলে? আমি কি জবাব দিব? আমি যদি সত্যিটা বলি তবে নিধি আপু বিশ্বাস করবে। আমাকে চুপ থাকতে দেখে এক টান দিয়ে গলা থেকে পেন্ডেন্টটা খুলে নেয় নিধি আপু। ভীষণ ব্যথা পেয়েছি আমি, কান্না চলে এসেছে একেবারে। এতে দামি জিনিস তোমার গলায় মানায় না, বলে চলে গেল নিধি আপু। আমার গলায় ভীষণ ব্যথা করছে ওভাবে টান দেওয়াতে। রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দরজার কাছে বসে হাঁটুতে মুখ গুঁজে কান্না করতে থাকলাম। বিকেল 5টা অর্পি আপু জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, আমি গলায় ভালো করে ওড়না পেঁচিয়ে দরজাটা খুললাম। কি রে মিথি, তোকে সকাল থেকে দেখছি না কেন? না মানে আপু, পড়ছিলাম। ও, তোর চোখ মুখ দেখে এমন কেন লাগছে যে তুই কান্না করেছিস? আরে না আপু। আচ্ছা এই নে, বলে আপু আমার হাতে একটা ব্লু কালারের গাউন দিল, বললো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। আমাকে কিছু বলতে না দিয়েই চলে গেল। আমি রেডি হয়ে নিলাম, কিন্তু গলার দাগটা দেখা যাচ্ছে, কালো হয়ে আছে। আমি ওড়না পরে নিলাম। তারপর রুম থেকে বেরোতে দেখি রেহান ভাইয়া, তাহিন ভাইয়া, অর্পি আপু দাঁড়িয়ে আছে। আমাকে ওড়না পরে থাকতে দেখে তাহিন ভাইয়া বলে, কিরে মিথি, গাউনের সাথে কি ওড়না পরে? তাহিন ভাইয়ের কথায় রেহান ভাই আমার দিকে তাকায়, এতক্ষণ ফোনে নজর ছিল ওনার, আমাকে দেখে বলে, খেতকে এসব ড্রেস না দিলেই নয় অর্পি, এত সুন্দর গাউনটার সৌন্দর্য নষ্ট করে দিল। রেহান ভাইয়ের গলায় অর্পি আপু আমার কাছে এসে বলে, মিথি খোল তো ওড়না, বলে একটানে ওড়না সরিয়ে দেয়, আর গলার দাগটা দৃশ্যমান হয়। অর্পি আপু বলে, মিথি কি হয়েছে তোর গলায়? দেখে তো মনে হচ্ছে কেউ টান দিয়ে কিছু খুলে নিয়েছে, কালো হয়ে আছে। আমি ভয়ে কি বলবো বুঝতে পারছি না। রেহান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি রাগি চোখে তাকিয়ে আছে আমার দিকে। তখনই ওখানে নিধি আপু উপস্থিত হলো, শর্ট ড্রেস পরেছে, সাথে গলায় ওই পেন্ডেন্টটা। এসে রেহান ভাইকে জড়িয়ে ধরতে এলে হাত দিয়ে আটকে দেয় রেহান ভাই, তারপর ভালো করে দেখে নিধি আপুকে। রেহান ভাইয়ের চোখ আরো ভয়ঙ্কর লাল হয়ে যায় রাগে। সাদা শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো কপালে এসে পড়ছে, কিউট লাগছে, তবে এখন ভয়ঙ্কর লাগছে বেশি। রেহান ভাই নিধি আপুকে ভালোভাবে দেখে নিলেন, তারপর শান্ত গলায় প্রশ্ন করলেন, এই পেন্ডেন্টটা কোথায় পেয়েছো নিধি? নিধি আপু একবার আমার দিকে তাকিয়ে বলল, এটা আমার, এটা মাম্মি আমাকে গিফট করেছে রেহান, অনেক এক্সপেন্সিভ। রেহান ভাই মুখ দেখে মনে হলো না বিশ্বাস করেছে, তাতে আমার কি, আমি তো শুধু দেখছি, কিভাবে একজন মানুষ এভাবে মিথ্যা বলতে পারে। রেহান ভাই হনহন করে বেরিয়ে গেল, আমি কিভাবে যাব এই গলা নিয়ে? তাই অর্পি আপুকে বললাম, আপু তোমরা যাও, আমি যাব না। তাহিন ভাইয়া বলল, তুমি না গেলে আমরাও যাব না।
নিধি আপু এতক্ষণে দাঁড়িয়ে সবটা দেখলো, এবার চলে গেল। কে জানে কই গেল, আমি যাব না। না না বলছি, এমন সময় তাহিন ভাইয়ের ফোনে একটা ফোন এলো। তাহিন ভাইয়া কথা বলতে সাইডে গেল। কিন্তু আপু এই গলা নিয়ে কিভাবে যাব, দেখো কি পচা লাগছে। এবার আর পচা লাগবে না, দেখি চুলগুলো ধর। কথাটা বলে তাহিন ভাইয়া আমার গলায় একটা নেকলেস পরিয়ে দিল। নেকলেসটা অনেক সুন্দর মিথি, ওয়াও। আর দেখ এটার জন্য তোর গলার দাগটাও দেখা যাচ্ছে না। আমি অর্পি আপুর কথায় আয়নার সামনে গেলাম আর দেখলাম সত্যি দাগটা দেখা যাচ্ছে না। এবার তো আর কোনো প্রবলেম নেই আমাদের সাথে যেতে, চল বলে এক প্রকার টেনেই আমাকে নিয়ে এলো। পার্কিংয়ে এসে দেখি নিধি আপু ড্রাইভিং সিটের পাশে পাশে সিট বসে আছে। আজ রেহান ভাইয়া নিজে আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে বলেছে, আর তাই নিধি আপু এটা করলো। আমার কি, আমি গিয়ে পিছে বসতে নিব, এমন সময় তাহিন ভাই গিয়ে বসে পড়ল আর অর্পি আপুকে হাত ধরে বসিয়ে দিল। এখন আর একজন বসতে পারবে। আমি আসতে নিলেই রেহান ভাই তার গিটারটা সিটে রেখে দিল। এটা দেখে নিধি আপু বলে, যাহা মিথি কি হলো এটা, ইস তোমার তো জায়গা নেই, থাক তুমি বরং রুমে গিয়ে পড়ো আর আমরা এসে তোমাকে গল্প বলবো। বিদ্রুপ করেই কথাটা বললো আমাকে নিধি আপু। আমার কান্না পেল, এভাবে টেনে এনে এখন এমন করা হচ্ছে, প্রায় কান্না করে দিব এমন করে ফেলেছি মুখ। তখনই দেখি ড্রাইভার আঙ্কেল গাড়িতে ঢুকছে। নিধি আপু কিছু বলতে নিবে, তার আগেই তাহিন ভাই বলল, রেখান অন্য গাড়িতে যাবে, এখানেও জায়গা হবে না, ড্রাইভার আঙ্কেল চলুন। ড্রাইভার আঙ্কেল গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আমি বুঝলাম এটা চরম অপমান করা হলো আমাকে। অর্পি আপু, তাহিন ভাই, রেহান ভাই সবাই আমার সাথে এমন করলো, আমি তো যাব না বলেছিলাম, তাহলে জোর করে এনে আমাকে রেখে চলে গেল কেন। ছল ছল চোখে লিফটের দিকে যেতে একটা BMW গাড়ি এসে সামনে দাঁড়ালো। আমি পাশ কাটিয়ে যেতে নিলে গাড়ির দরজা খুলে রেহান ভাই বের হলো। গাড়িতে বস সারা। না আমি আপনার সাথে যাব না। ওকে তোকে রেখে চলে যাই, আমার সমস্যা নেই, কিন্তু বাসায় একা থাকতে পারবি? পাশের ফ্ল্যাটের লামিম কিন্তু তোর দিকে বাজে নজরে তাকায়, এখন একা থাকবি দেখলে কিন্তু, বুঝতেই পারছিস। আমি অসহায় চোখে তাকালাম রেহান ভাইয়ের দিকে। রেহান ভাই এক লোক নিয়ে ফোন দেখছে। আমি চুপচাপ গিয়ে গাড়িতে উঠলাম। রেহান ভাই ড্রাইভ করছে আর আমি বসে বসে ভাবছি, যাক ভালো হয়েছে বাসায় ওই আজও ভূতটা আমার সাথে আর কথা বলার সুযোগ পাবে না, আর না আমার রুমে গিয়ে আমাকে পাবে, কিছুক্ষণ শান্তিতে থাকা যাবে। বাইরে সন্ধ্যা হয়ে এসেছে, ঠান্ডা বাতাস বইছে, এক অসম্ভব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। বাতাসে আমার চুলগুলো উড়ছিল। হঠাৎ গাড়ি খুব জোরে ব্রেক করলো রেহান ভাই। আমি ভয় পেয়ে তাকালাম, দেখি আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে রেহান ভাই। তুই কি চুল সামলাতে পারিস না সারা, কি সমস্যা তোর, এভাবে তো অ্যাক্সিডেন্ট হবে। আমি দেখলাম সত্যি আমার চুলগুলো উড়ে রেহান ভাইয়ের মুখে পড়ছে। আমি তাড়াতাড়ি রাবার ব্যান্ড দিয়ে চুলগুলো বেঁধে নিলাম। রেহান ভাই গাড়ি স্টার্ট দিল, চুপচাপ বসে আছি রোবটের মতো। আজব, কই যাচ্ছি এটা তো জিজ্ঞেস করিনি অর্পি আপুকে, শপিংয়ে গেলে তো এত সময় লাগার কথা না। এসব কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেছি। চোখ খুলি রেহান ভাইয়ের ডাকে, পিট পিট করে তাকিয়ে দেখি আমি রেহান ভাইয়ের কাঁধে মাথা রেখে আছি। তাড়াতাড়ি করে সরে এলাম। কি ঘুম তোর, বাবা রে সারা এত কে ঘুমায়, কুম্ভকর্ণকে হার মানাবে তোর ঘুম। রাগ হলো আমার রেহান ভাইয়ের কথা শুনে, কিছু বললাম না কারণ এখন বকা খেতে চাই না। রেহান ভাই আবারও বলে, তুই কি গাড়ি থেকে নামবি না নাকি তোকে রেখে ওয়াশার ভিতরে যাব। চলে এসেছি আমরা। আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামলাম। এটা একটা রিসোর্টের মতো লাগছে, এখানে কেন এলাম আজব। এত না ভেবে ভিতরে চল, আম্মু ওয়েট করছে, যত সব। রেহান ভাই ভিতরে চলে গেল, আমি থ, আমাকে না নিয়ে গেল, আমি কি করলাম আবার। ভাবতে ভাবতে ভিতরে যেতেই ফুপির সাথে দেখা। ফুপি আমাকে দেখে বলে, কি রে মিথি এত সময় লাগে তোদের আসতে, যা ফ্রেশ হয়ে নে, অনেক কাজ, কাল গায়ে হলুদ। কার গায়ে হলুদ? আমার ছোটবেলার বান্ধবী রিনার মেয়ের। ও যা ফ্রেশ হয়ে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম।
তখনই অর্পি আপু এসে বলল, মিথি তুই আমি আরো কিছু কাজিনরা মিলে একসাথে থাকবো, তোর সমস্যা আছে? আমি না বললাম। ওকে চল রুম দেখিয়ে দিই তোকে। শাওয়ার নিয়ে নিলাম, নীল রঙের একটা থ্রি পিস পরে চুল মুছতে মুছতে আয়নার সামনে এলাম। মনে মনে বেশ খুশি আমি, কেননা ওই ভূতটার থেকে কিছুদিনের জন্য মুক্তি। চুল মুছে কপালে কালো ছোট টিপ করলাম। রুমের লাইট অফ হয়ে গেল হঠাৎ করে। ঘরে আমি ছাড়া অন্য কারোর উপস্থিতি টের পাচ্ছি। ভয় করছে, কি হতে পারে, এখানে তো আর ওই ভূতটা আসতে পারবে না। হঠাৎ এক আওয়াজ পেলাম। কি ভেবেছিলি সারা, তোমার ভূত তোমাকে একা ছাড়বে? না, তা কখন হবে না। তুমি যেখানে তোমার ভূত ও সেখানে। আপনি? ভয় ভয় বললাম। আমি তোমার মিস্টার ভূত। ফান করছেন, এসব কোন ধরনের কথা? আমি আপনাকে চিনি না। কে কে আপনি? দেখি বলে উনি আমার সামনে এলেন, মাস্ক পরা, গলায় মেডিসিন লাগিয়ে দিলেন। জ্বলছে, চোখ বন্ধ করে নিলাম। একটু কষ্ট সহ্য করো, যার জন্য তোমার এই অবস্থা তার কি হয় দেখো। ওনার কথায় রাগ প্রকাশ পাচ্ছে। আমার কেমন এক অজানা ভালো লাগা কাজ করছে। কেউ আমার জন্য ভাবছে, আমার জন্য এত রিস্ক নিয়ে এখানে এসেছে, এটা তো শিওর উনি মানুষ, কিন্তু কে সেটা জানা দরকার। আমার ভাবনার মাঝে বাড়ি থেকে এক গগন বিদায়ক চিৎকার কানে এলো। আমি দরজা খুলে বের হতে নিলে সে আমার কানের কাছে এসে বলে, নাও তোমাকে কষ্ট দেওয়ার প্রথম শাস্তি সে পেয়ে গেছে। আমি দরজা খুলে বের হয়ে দেখলাম সবাই এক রুমের সামনে দাঁড়িয়ে আছে। এটা তো আমি শিওর যে এটা নিধি আপুর রুম, কারণ মিস্টার ভূতের কথাই এটাই বোঝায়। আমি ভিতরে উঁকি দিয়ে দেখি কাজ ভেঙে নিধি আপুর পুরো হাত কেটে গেছে। আমি থ হয়ে সবটা দেখছি। অর্পি আপু বলল, ঠিক হয়েছে, বজ্জাত মেয়ে একটা। আমি জিজ্ঞেস করলাম অর্পি আপুকে, কি হয়েছে আপু? নিধি রুমে একটা বড় কাচের বাটির মধ্যে দুধ আর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বাটি কে যেন রেখে দিয়ে গেছে। আবার সেই বাটির মধ্যে একটা ডায়মন্ড রিংও নাকি ভাসছিল। নিধি লোভ সামলাতে না পেরে ওটা নেয়ার জন্য বাটিতে হাত দিতেই বিদ্যুতের শক খায়, ও কাচ হাতে ঢুকে যায়। অর্পি আপু কথাটা বলে আমার পাশ থেকে চলে যায়, আর আমি অবাক হয়ে যাই, এতটা নৃশংসভাবে কি করলো এই কাজ, কে এই ভূত আজব। আচ্ছা রেহান ভাই কই? ওনার গার্লফ্রেন্ডের এত বাজে অবস্থা, উনি কই গেছে? রেহান ভাইকে দেখি কোথা থেকে আসছেন, আজব লোক এভাবে কই যায় হঠাৎ হঠাৎ করে? রেহান ভাইয়ের সাথে কেউ একজন আছে, সে কে দেখি তো। একটু পরে রেহান ভাই এসে সবার উদ্দেশ্যে বললেন, মিট মাই ফ্রেন্ড আদ্রিয়ান। আদ্রিয়ান দেখতে মাশাল্লাহ, গায়ের রং ফর্সা, চুলগুলো ইউনিকভাবে কাটা, যেটা অসম্ভব সুন্দরভাবে মানিয়েছে ওকে। ব্লু জিন্স, হোয়াইট গেঞ্জির সাথে অ্যাশ কালারের জ্যাকেট পরা। বিয়ে বাড়িতে উপস্থিত সকল মেয়ে ক্রাশ হয়ে গেছেন একবার দেখে। আদ্রিয়ানের সাথে পরিচয় করিয়ে দিয়ে রেহান ভাইয়ের চোখ যায় নিধির উপর। ওর এই অবস্থা দেখে রেহান ভাই বেকুল হয়ে ওঠে। পারলে নিধিকে বুকের মধ্যে লুকিয়ে রাখবে, এমনভাবে গিয়ে জড়িয়ে ধরে। আমার একটু খারাপ লাগলো, আমি ওখান থেকে চলে এলাম রুমে। ভীষণ মন খারাপ লাগছে, হঠাৎ রুমের লাইট অফ হয়ে গেল। আমার একটুও ভয় করছে না, কারণ এই কয়েকদিনে আমি এটা বুঝে গেছি যে এমনটা হলেই মিস্টার ভূত বসে। কারোর অস্তিত্ব টের পাচ্ছিলাম রুমে, তবুও চুপ করে নীরবে কান্না করে যাচ্ছে। কাঁদছো কেন সারা? তুমি কি নিধির এই অবস্থা থেকে খুশি হনি? না সেটা না, তবে রেহান ভাই বলে আবারও চুপ করে রইলাম। তখন সে বলল, মরিচিকার পিছে ছুটছো তুমি সারা, ভেবে দেখো তুমি কি সত্যি এই রেহানকে ভালোবাসো, যে তোমার সাথে কখনো ভালো করে দুটো কথাও বলেনি। মানে কি বলতে চাইছেন আপনি? যা ভাবছো তাই বলছি আমি, আমি তোমাকে ভালোবাসি সারা, আজ থেকে 9 মাস আগে থেকে ভালোবাসি তোমায়। তাই তোমার কোনো কষ্ট আমি দেখতে পারি না, তোমার চোখে পানি এলে আমার বুকে রক্তক্ষরণ হয়। আমি চাইলেই পারি তোমার সামনে আসতে, তোমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে, কিন্তু সেটা করছি না। আমি অপেক্ষায় আছি সেই দিনের যেদিন তুমি নিজে আমায় ভালোবাসবে, আমার ভালোবাসার কথা শুনে বা তোমার জন্য কি কি করেছি আমি এসব শুনে কৃতজ্ঞতার খাতিরে আমাকে ভালোবাসবে, এমনটা চাই না। আমাকে ভালোবাসেন মানে কি আপনি? সেটা তোমার দায়িত্ব, আমি কে এটা খুঁজে নেওয়ার। কিন্তু
আর কিছু বলার আগে আমার মনে হলো উনি চলে গেলেন, লাইট জ্বলে উঠল। আমি বেশ অবাক হয়ে ভাবতে লাগলাম কি বলে গেল মিস্টার ভূত। পরের দিন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কেউ তেমন উঠেনি বোঝা যাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে রিসোর্টের বাইরে গেলাম, জায়গাটা বেশ সুন্দর, পাশেই সুইমিং পুল, পুলের সাইডে বসার জন্য ব্যবস্থাও রয়েছে। আমি সবটা দেখছিলাম, হঠাৎ এমন শব্দ হলো যেন পানিতে কিছু পড়ল, তাকিয়ে কেউ সাঁতার কাটছে। এই ঠান্ডায়, এত সকালে এই ঠান্ডা পানিতে কে সুইমিং করছে, কে এটা দেখার জন্য তাকিয়ে থাকলাম। একটু পর সুইমিং পুল থেকে উঠে এলো আদ্রিয়ান, পরনে শুধু থ্রি কোয়ার্টার প্যান্ট। আমি হা করে তাকিয়ে আছি, পরে নিজেকে কেমন লুচি লাগলো একটা ছেলের দিকে এভাবে তাকিয়ে আছি দেখে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম, ততক্ষণে উনি আমার কাছে এলেন। এভাবে আমার দিকে তাকিয়ে আছো, আমার নজর লাগলে কি হবে? মানে ঘুরছিলাম। আমার দিকে তাকিয়েছিলে তুমি, আমি দেখেছি, বলে উনি মাথা মুছতে মুছতে চলে গেল। আজব লোক, এমন করলো কেন? আমি চলে এলাম রুমে, হুদাই সকাল সকাল এই লোকের সাথে দেখা হলো। রুমে এসে দেখি রেহান ভাই আমার রুমে বসে আছে, আমাকে দেখেই বলল, এত সকাল সকাল কই গিয়েছিলি সারা? হাঁটতে। তাহলে এভাবে দৌড়ে এলি কেন? কই, আমি চোখে কানা নই, বলে রেহান ভাই হনহন করে রুমের বাইরে চলে গেল। রেহান ভাই যেতে মুখোমুখি হলো আদ্রিয়ানের সাথে, আদ্রিয়ান এক হাসি দিয়ে রুমে গেল নিজের। আমি দরজা লক করে দিলাম। সকাল সকাল কি এক কাহিনী হলো, বাবারে বাবা। রুমে এসে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 10:30 অর্পিয়াপু ডেকে তুলল। অর্পিয়াপুর সাথে ফ্রেশ হয়ে রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখি রেহান ভাই নিধি আপুর ঠোঁট জোড়া দখল করে রেখেছে। আমার রুমের এক রুম পরেই রেহান ভাইয়ের রুম, আর তার পাশেরটা নিধি আপুর। অর্পিয়াপু রেহান ভাই আর নিধি আপুকে এ অবস্থায় রেগে রেগে গেল। বড় ভাইয়া কি হচ্ছে এসব? অর্পিয়াপুর কথা দুজন সরে গেল। রেহান হাত দিয়ে ঠোঁট মুছতে বললে, তুই আর আসার সময় পেলি না, দেখ, বলে নিধি আপুর হাত ধরে চলে গেল। অর্পিয়াপু রেগে বোমা হয়ে গেল। আমি আড়ালে চোখ মুছে অর্পিয়াপুকে নিয়ে গেলাম, সবাই যেখানে আছে সেখানে। যেতেই দেখি আদ্রিয়ান হলুদ পাঞ্জাবির সাথে কোটি প্লাস সাদা জিন্স পরে হাতে ঘড়ি পরছেন আর সবার কথা শুনছেন। আমি তাহিন ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাইয়া, আদ্রিয়ান নামের ছেলেটা রেহান ভাইয়ের কেমন বন্ধু? আগে তো দেখি নাই। নিউ বন্ধু, আর আদ্রিয়ান আমাদের বিজনেসের 60% শেয়ারের মালিক, রেহানের সাথে ভাব বেশি ওনার। ইউকে থেকে পড়াশোনা করে এসে নিজের বিজনেস শুরু করেছেন আর আমাদের বিজনেসেও হেল্প করছেন। ও আচ্ছা। দেখ জোশনা দেখতে, তোর সাথে কিন্তু ভালোই মানাবি। আমি তাহিন ভাইয়ের কথা শুনে হা হয়ে গেলাম, বলে কি? হুম হুম মিথি, তোকে আদ্রিয়ান ভাইয়ের সাথে ভালোই মানাবে। পিছন থেকে অর্পি আপু সহ আরো অনেক কাজিনরা ছিল, তারা বলে উঠল। আমি ওদের কথা শুনে ওখান থেকে সরে এলাম, এই টপিক চেঞ্জ হলে ওদের কাছে যাব। আমি হলুদ কুর্তি এর সাথে গোলাপি কুর্তি পরেছি, সাথে গোলাপি চুড়িদার, চুলগুলো ছেড়ে রেখেছি। আমি এক সাইডে দাঁড়িয়ে আছি, বিয়ে সব কিছু রেডি করছে ফুপি সহ বাকিরা, যার বিয়ে তার নাম আসিফ। ভাইয়াটার সাথে এখনো দেখা হয়নি আমার, কারণ আমি সবার সামনে অত যাই না, বিশেষ করে অচেনাদের সামনে। তাই আমার পাশে এসে দাঁড়ায় আদ্রিয়ান। কি ব্যাপার, আপনি একা একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি ভালো লাগছে না। ও, আপনার কি মন খারাপ? না তো। ও দেখুন, আমরা এক জীবনে সব পাই না, কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন কিছু রাখেন যা আমাদের কল্পনারও বাইরে। হুম সারা। আমি অবাক চোখে তাকালাম আদ্রিয়ানের দিকে, কেন যেন মনে হয় এই ডাক আমার চেনা, আগে বহুবার শুনেছি এই ডাক। আমি বললাম, আপনি আমার নাম জানলেন কি করে? জেনে নিয়েছি মিস। হিয়ালি করছেন কেন? কি হিয়ালি করলাম? না কিছু না, বলে চলে এলাম। সন্ধ্যায় অনুষ্ঠান ভালোভাবে শেষ হলো, রাত 2টায় যে যার রুমে ঘুমাতে গেলাম। পুরো অনুষ্ঠানে আমার মুড অফ ছিল। সকালে ওই ঘটনার পর আদ্রিয়ান কেউ আর দেখলাম না, আর রেহান ভাই তো নিধিকে নিয়ে রোমান্টিক কাপল ড্যান্সও করেছেন, ভালোই আছেন।
আমি শুধু ওদের মাঝে ঢুকে পড়ছি, মন খারাপ করে দাঁড়িয়ে আছি। আমার অর্পি আপুদের সাথে থাকার কথা ছিল, কিন্তু অরিন আপু বরের বোন বলল আমাকে ওর সাথে থাকতে, আর বাকিদের আলাদা। আমি অত না ভেবে রাজি হয়ে গিয়েছিলাম, কারণ অরিন অনেক মিশুক। আসার কিছুক্ষণের মাঝেই ওর সাথে ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি দাঁড়িয়েছিলাম, তখন ফুপি এলো আমার রুমে আর বলল, নীতিমা রেহানকে বলে আয় কাল সকাল 8টায় উঠতে, কিছু কাজ আছে। আমি বলেছি তাও তুই একবার বলে আয় মা। আমি ফুপি সকালে বলে দেই। না না এখনি যা। কি আর করার, ফুপির কথা শুনে গেলাম রেহান ভাইয়ের রুমের সামনে। সবাই নাক ডেকে ঘুম এখন, তাই ফুপি আমাকে জেগে থাকতে দেখে বলল এই কথা। অরিন চেঞ্জ করছিল, তাই ওকে না বলে রেহান ভাইয়ের রুমের সামনে এসে নক করলাম। কয়েকবার নক করার পর কোনো রেসপন্স না পেয়ে আবার জোরে ডাকলাম। তখন রেহান ভাই দরজা খুললেন, শার্ট পরে চুলগুলো এলোমেলো, শার্টের বোতামগুলো খোলা। আমাকে দেখে বিরক্তিকর সুরে বললেন, এত রাতে দরজা ধাক্কাচ্ছিস কেন সারা? না মানে রেহান ভাই একটা কথা বলার ছিল। তোর যত কথা সব কাল শুনবো, এখন যা বলে দরজা লক করতে মিলে আমি বাধা দিলাম, বললাম ফুপির বলে দেওয়া কথাটা। রেহান ভাই শুনে কিছু বলবে তার আগে রুমের ভিতর থেকে নিধি আপুর গলার আওয়াজ পেলাম। রেহান ভাই কি বলছে? কি এসেছে বেবি আমাদের রোমান্সের সময়? আমি থ হয়ে গেছি। নিধি আপু আর রেহান ভাই একসাথে ছি ছি ছি। নিধি আপুর কথায় রেহান ভাই কিছু না বলেই আমার মুখের উপর দরজা লাগিয়ে দিলেন। আমি ছলছল চোখে চলে এলাম আমার রুমে। দেখি রুম অন্ধকার, বাহিরে চাঁদের আলো, এসে রুমটা আলোয় ভরে গেছে। কান্না পাচ্ছে ভীষণ। আজ আমি যা দেখলাম তাতে আমার কি করা উচিত আমার জানা নেই। যাকে ছোট থেকে পছন্দ করে এলাম, নিজের অজান্তেই ভালোবাসলাম, সে আজ অন্য কারোর সাথে এই অবস্থায়। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়তেই কেউ এসে হাতের মুঠোয় নিল। তাকিয়ে দেখি আদ্রিয়ান। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আদ্রিয়ানের মুখ। আমি তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। আদ্রিয়ান বলল, আজ দেখি চাঁদের সাথে মেঘের অভিমান পালা চলছে, কখনো যে আবার বর্ষণ শুরু হওয়া ঠিক নেই। আমি ওনার কথা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকলাম। উনি আমার সামনে এসে বললেন, সারা একটা জায়গা যাবে? আমি কিছু বলার আগেই উনি আমার হাত ধরে নিয়ে বাহিরে এলেন, তারপর সোজা পার্কিং এ এসে হাত ছাড়লেন, বলে আমাকে গাড়িতে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলেন। গাড়ি চলছে আপন গতিতে। আমি চুপচাপ বসে আছি, কারণ জানি এখন কোনো প্রশ্ন করলে উত্তর পাবো না। কিছুক্ষণ পর উনি গাড়ি থামালেন একটা লেকের সামনে। গাড়ি থামিয়ে দরজা খুলে দিয়ে আমার হাত ধরে আমাকে নামায়। আমি অবাক হচ্ছি উনার কাণ্ডে, উনি আমাকে নিয়ে লেকের কাছে এলো। আমি জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি আমাকে ইশারা করলেন চারপাশ দেখতে। আমি তাকিয়ে দেখলাম লেকের চারপাশটা খুব সুন্দর করে ফেরি লাইট দিয়ে সাজানো। লেকের থেকে একটু দূরে তাঁবু টাঙানো আছে, তার পাশে আগুন জ্বালানোর কিছু কাঠ রয়েছে। আদ্রিয়ান গিয়ে কাঠগুলো একত্রিত করে আগুন জ্বালালো, তারপর ইশারা করে আমাকে ডাকলো। আমি গেলাম। আদ্রিয়ান বলল, দেখো তো পছন্দ হয় কিনা, খুব সুন্দর জায়গাটা, বলে আমি চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমার মন ভালো হয়ে গেল ভীষণ। আদ্রিয়ান হাসলো। আমি লেকের সামনে গিয়ে দাঁড়ালাম, চাঁদের আলো পড়ছে লেকের পানির ওপর, সুন্দর লাগছে আরো লেকটাকে। আদ্রিয়ান এসে আমার পাশে দাঁড়ালো। ওই দুটো মাছ দেখতে পাচ্ছ সারা? কই? ওই যে। হুম। কি সুন্দর লাগছে না একসাথে? আমি কিছু বললাম না। উনি আবারও বললেন, সারা ওই দেখো সামনের গাছটায় দুটো পাখি বসে আছে, টিয়া পাখি, এরা দুজন জোড়া। আমি দেখলাম সত্যি তাই, কিন্তু এখানে টিয়া পাখি দেখে অবাকও হলাম। উনি বললেন, দেখো একটা টিয়া পাখি রাগ করে অন্য ডালে গিয়ে বসেছে, কিন্তু এই ডালে থাকা পাখিটা কিছুই করছে না, এমনকি উড়ে ওই পাখিটার কাছে যেতেও চাইছে না, বলো তো কেন? আমি ওনার দিকে তাকালাম, বললাম, কেন? দেখো ওই অন্য ডালে বসা পাখিটার পাশে অন্য আরো একটি পাখি বসেছে। আমি দেখলাম তাই, কিন্তু অন্য পাখিটা ওই ডালে বসার একটু পরেই ওই ডালে থাকা টিয়া পাখিটা এই ডালে টিয়া পাখিটার কাছে চলে এলো। এই টিয়া পাখিটা এটা দেখে ডানা ঝাপটালো, তারপর দুটো টিয়া পাখি একসাথে উড়ে গেল। এটা দেখে উনি হাসলেন।
আমার দিকে তাকিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, বলো তো সারা, এই টিয়া পাখিটা ওই ডালে যাওয়ার পর এই ডালে থাকা টিয়া পাখিটা কেন উড়ে গেল না, বা ওর সাথে ওই ডালে গেল না? কি বলবো, ভেবে পাচ্ছিলাম না, দেখে চুপ ছিলাম। এটা দেখে উনি নিজেই বললেন, কারণ এই ডালে থাকা পাখিটা জানতো, যাই হোক না কেন ওই ডালে যাওয়া পাখিটা তার, আর তাই সে বিশ্বাস নিয়ে এই ডালে বসেছিল, অপেক্ষা করছিল ওই ডালে থাকা পাখিটার জন্য, ঠিক যেমন আমি অপেক্ষা করি কারোর জন্য। কারণ কেউ না জানুক, পূর্ণিমার চাঁদ জানে তুমি আমার। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি, কি বলছেন এগুলো, কার জন্য অপেক্ষা করেন উনি? উনি আবারও বললেন, আচ্ছা সারা, তোমার ভয় করছে না আমার সাথে এখানে একা এসেছো? তাই তো, আমার তো ভয় করার কথা, কিন্তু ভয় করলো না কেন? আমি ওনার দিকে তাকিয়ে আছি। উনি আবারও হাসলেন, আমাকে বললেন, চলো বাসা যাওয়া যাক, বলে গাড়ির কাছে গেলেন। আমিও গেলাম ওনার পিছু পিছু। গাড়ির সামনে দাঁড়াতে উনি আমার হাতে এক বক্স দিলেন, বলেন বাসায় গিয়ে খুলতে। তারপর গাড়িতে উঠে গেলেন, আমিও উঠলাম। গাড়ি চলছে আপন গতিতে, অদ্ভুত একটা সময় কাটালাম, একটা ভালো ও মুগ্ধতাময় সময়। বাসায় ফিরে ঘুমিয়ে গেছি রুমে গিয়ে। সকালে অরিনের ডাকে ঘুম ভাঙে, আপু উঠো, আজ বিয়ে, 12টা বেজে গেছে। আমি চোখ ডলতে ডলতে উঠে বসলাম। অরিন একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। ভাবতে লাগলাম কাল রাতের কথা, রূপকথার মতো ছিল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে রুম থেকে বের হলাম, দেখি আজিয়ান আর রেহান ভাই মুখোমুখি সোফায় বসে আছেন। দুজনের মুখ দেখে মনে হচ্ছে যে রেগে আছে, কি হচ্ছে ভাবতেই দেখি তাহিন ভাইয়ের ফুলের মালা গলায় দিয়ে এদিকে আসছে। আমি বললাম, যদি কেউ ভালো লাগে তাহলে শুভ কাজে দেরি করব না, তাই মালা পরে ঘুরছি। আমি হেসে দিলাম তাহিন ভাইয়ের কথায়। তারপর জিজ্ঞেস করলাম, ভাইয়া, রেহান ভাই আর আদ্রিয়ান ভাই এভাবে বসে আছে কেন, যেন এখনই দুজন দুজনকে খুন করবে? জানি না, সকালে রেহান রুম থেকে বের হতেই আদ্রিয়ান ডেকে নিয়ে কি যেন বলল, তারপর থেকে এমন লাগছে দুজনকে। ও হুম, আচ্ছা থাক, আমি ওই দিকটা দেখি। আচ্ছা যাও। তাহিন ভাইয়া চলে গেল, ওদের দিকে একবার তাকিয়ে অর্পি আপুর কাছে গেলাম। আপু রেডি হচ্ছিল, আমাকে সাজিয়ে দিল, তারপর একটা রেড কালারের লেহেঙ্গা পরে চুলগুলো হালকা পাফ করে ছেড়ে রাখলাম, মাথায় টিকলি, হাতে গলায় অর্নামেন্টস পরে আমি রেডি হয়ে বের হলাম রুম থেকে। তাহিন ভাই দেখেই বলল, এই কি রে মিঠি, আজ কি তোর বিয়ে? না, আমার বিয়ে কেন হবে? তাহলে এত সেজেছিস কেন? তখনই অর্পি আপু এসে বলল, ছোট ভাইয়া, আমাদের কাজিনের বিয়ে, আমরা তো সাজবই, তোমার ইচ্ছে হলে তুমি সাজো, সমস্যা নেই। আচ্ছা, আমাকে তাহলে একটু আটা ময়দা মাখিয়ে দে, যদি কেউ পছন্দ করে। তাহিন ভাই আর অর্পি আপুর মাঝে ছোটখাটো একটা যুদ্ধ হলো, কারণ মেকআপ কে তাহিন ভাইয়া আটা ময়দা বলেছে। ফুপি এসে বলে গেল তাড়াতাড়ি বের হতে, পার্লার থেকে মেয়ে এসেছিল, সবাই তাদের কাছেই সেজেছে। আমি বেশ সাজতে চাইনি বলে অর্পি আপু আমাকে হালকা সাজিয়ে দিল, তাও তাহিন ভাইয়া এই কথা বলল, ধুর। আমি রাগ করে চলে এলাম ওখান থেকে, এসে দেখি বড় রেডি। ফুপি আমাকে ডেকে বলল নিধি আপুকে ডেকে দিতে। আমি গেলাম ডাকতে, আমাকে দেখে নিধি আপু বলে, আরে মিথি আন্টি ডাকছে তো, এটা উনি এসে বললেই তো পারতো। মানে কি ডাকছে, তুমি শুনে এসো, বেয়াদবের মতো কথা বলছো কেন নিধি আপু? এই শুনো, তুমি আমাকে বেয়াদব বলো কোনো সাহসে? আমার বাবা এমপিওকে, আমি চাইলে তোমার লাইফ শেষ করে দিতে পারি। আমি ভয় পাই না, তোমার মতো নোংরা মেয়ে আমি আমার লাইফে দেখি নাই। ফুপি ডাকছে, শুনে এসো বলে চলে আসতে নিলে দেখি দরজার কাছে রেহান ভাই দাঁড়িয়ে আছে। কালকে রাতের ওই দৃশ্য দেখার পর কেমন একটা ঘৃণা কাজ করছে মনে। আমি পাশ কাটিয়ে চলে এলাম, আসার সময় এইটুকু শুনলাম, নিধি সারার সাথে এভাবে কথা বলবে না আর। হাসি পাই, রেহান ভাই কিনা বলছে আমার সাথে এমন ভাবে কথা না বলতে। আমি চলে এসেছি বরযাত্রী সব রেডি যাওয়ার জন্য। দুপুর 2টো পার হয়ে গেছে, বিয়েতে গিয়ে রেহান ভাই বা আদ্রিয়ান কারোর সাথে দেখা হয়নি। আজব বিষয়, দুজনেই গায়েব ছিল, কেমন যেন ভাব দুজনের। বিয়ে শেষ হতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে, বর বউ এক গাড়িতে, আমি অর্পি আপু অরিন তাহিন ভাই এক গাড়িতে, বাকিরা অন্য গাড়িতে। পৌঁছাতে রাত হয়ে গেছে, এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রুমে এলাম। অরিন চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম,
কি হয়েছে অরিনাপু? কিছু না তেমন, আসলে ভাইয়া চলে যাবে। তোমার ভাই আছে? বড় ভাই। ও চলে যাবে নাকি বিদেশে? ওর যাওয়ার কোনো কারণ নেই, কেন যেতে চাইছে বুঝছি না। আরে পাগলি, মন খারাপ করে না, তুমি বলে তোমার ভাইকে দেশে যেন না যায়। বলেছি, ভাইয়া বলেছে দেখবে, কিন্তু আমি জানি যে ভাইয়া যখন একবার বলেছে তখন যাবেই ও। আরে না, তুমি ভালো করে বলো যাবে না। আরো কিছুক্ষণ অরিনকে বুঝিয়ে ঘুমাতে গেলাম, ক্লান্তি থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখি ব্লু শার্ট আর ব্ল্যাক জিন্স কাঁধে স্টুডেন্ট ব্যাগ নিয়ে আজিয়ান চলে যাচ্ছে। আমি বুঝলাম না ইনি এভাবে কই যাচ্ছে। আজিয়ান সবার কাছে বিদায় নিল, বরের বন্ধু ছিল, বর তো যেতেই দিবে না, তবু জোর করেই গেল। আমার সামনে এসে করুণ চোখ একবার তাকালো, তারপর আমার পিছে তাকালো। দেখলাম আমার পিছে রেহান ভাই এসে দাঁড়িয়েছেন, তারপর আজিয়ান চলে গেল। আমার একটু খারাপ লাগছে, অনেকটা সুন্দর সময় কাটিয়েছি ওনার সাথে, এখন সেটা শুধুই স্মৃতি। বিকেলের দিকে আমরাও চলে এলাম। রেহান ভাই আসার সময় নিধি আপুকে পিছে বসতে বলেছিল, কিন্তু নিধি আপু বসেনি। কেটে যায় বেশ কয়েক মাস, মেডিকেলের চান্স পেয়েছি। মজার বিষয়ে আমি কোনো কোচিংয়ে পড়িনি, তাও ভালো রেজাল্ট করেছি, কারণ কোচিংয়ের টিচাররা বাসায় এসে পড়িয়ে গেছে, সেটাও রেহান ভাইয়ের জন্য। কারণ আগে অনেকগুলো কোচিং করতাম, একদিন ফিরতে লেট হয়ে গিয়েছিল, তাই কোনো রিক্সা পাচ্ছিলাম না, হেঁটে হেঁটে আসছিলাম। তখন কতগুলো ছেলে ডিস্টার্ব করে আমাকে, আর ওখানে পুলিশ এসে যায় সাথে রেহান ভাই। ওই দিনের পর থেকে সব টিচাররা বাসে এসে পড়িয়েছে। আজিয়ানের সাথে কাটানো ওই একটা রাত অনেক সুন্দর ছিল, মাঝে মাঝে স্মৃতিচারণ করি, ভালোই লাগে। আজিয়ান হয়তো আমাকে ভুলে গেছে, হঠাৎ এক ঝড়ের মতো এসেছিল আমার জীবনে। নিধি আপু এখন এই বাসে থাকে না, মনে হয় রেহান ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে। একদিন ক্লাস করে বেরিয়ে দেখি রেহান ভাই দাঁড়িয়ে আছে গেটের সামনে, আমাকে দেখে বলল, সারা চল আজ একসাথে বাড়ি ফিরবো। আমি এখন রেহান ভাইয়ের সাথে বেশি কথা বলি না, যতটুকু না বললেই নয় ততটুকু বলি। বাসার কাছাকাছি আসতেই রেহান ভাই দাঁড়িয়ে গিয়ে আমাকে ডাক দিয়ে বলল, সারা শোন। আমি দাঁড়িয়ে পিছনে ফিরলাম। রেহান ভাই আমার কাছে এসে আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সারা আমি তোকে ভালোবাসি। কখন কিভাবে ভালোবাসাটা হয়ে গেছে আমার জানা নেই, আমি শুধু এইটুকুই জানি যে আমি তোকে ভালোবাসি। আমাকে তুই তোর মতো করে গুছিয়ে দিস, আমি যে বড্ড অবছালো। রেহান ভাইয়ের কথা শুনে থ হয়ে গেছি, কি বলবো বুঝতে পারছি না। আমার মনে এখন রেহান ভাইয়ের জন্য আগের সেই পাগলামি ভালোবাসাটা আর নেই। রেহান ভাই আপনি এটা কি বলছেন? আপনি তো নিধি আপুকে। না সারা, নিধি আমার ভালো লাগা ছিল, ভালোবাসা না, আমি তোকে ভালোবাসি। তাই তো দেখ না, নিধির সাথে সব শেষ করে দিয়েছি। কিন্তু? কোনো কিন্তু না সারা, তুই আমায় ভালোবাসিস তো নাকি? আমি চুপ করে আছি। আজ থেকে ঠিক কয়েক মাস আগে আমাকে এই কথাটা জিজ্ঞেস করলে হয়তো আমার উত্তরটা ভিন্ন হতো। শুধু বললাম, দেখো রেহান ভাই, আমি চাই না এখন কোনো সম্পর্কে জড়াতে। আচ্ছা তুই টাইম নে, আমার সমস্যা নেই, যত টাইম লাগে তুই নে, আমি অপেক্ষা করব। কিন্তু আমি তো বললাম। প্লিজ সারা, একটা সুযোগ দে ভালোবাসার, ভুলগুলোকে মাফ করে আমাকে তোর ভালোবাসা দিয়ে গুছিয়ে নে। আমি চুপ করে আছি, কি বলবো এখন, আমার কোনো কথাই রেহান ভাই শুনবে না। ওই দিন কোনো রকম রেহান ভাইকে নিয়ে বাসে ফিরেছি। ওই দিনের পর থেকে রেহান ভাই আরো পাগল হয়ে গেছে, সারাদিন শুধু সারা সারা করছে। তাহিন ভাই তো বলে, কি রে মিথি, কি জাদু করলি আমার ভাইয়ের উপর। ভীষণ লজ্জা করে তখন, কিন্তু আমি যে আমার মনকে বুঝিয়ে নিয়েছি, আমি কিছুতেই রেহান ভাইয়ের জীবনের সাথে জড়াবো না। কেটে যায় একটি বছর, রেহান ভাই এখন আমাকে বিয়ের জন্য রাজি হতে বলছে, আমার কোনো কথাই শুনতে নারাজ। একদিন রেহান ভাই সহ সব কাজিনরা মিলে রেস্টুরেন্টে গেলাম, সেখানে আমি আর রেহান ভাই পাশাপাশি বসেছি, আমাদের সামনে তাহিন ভাই আর অর্পি আপু, সবাই গল্প করছে। তখনই ওয়েটার কফি নিয়ে এলো, আমার জামাতে ফেলে দিল, ভাগ্যিস কোল্ড কফি ছিল, না হলে আমার অবস্থা খারাপ হতো।
রেহান ভাই কিছুক্ষণ চিল্লাচিল্লি করলো। আমি রেহান ভাইকে থামিয়ে অর্পি আপুকে নিয়ে ওয়াশরুমে গেলাম ক্লিন করতে জামাটা। আপুর একটা কল আসে, আপু বলল, মিথি তুই ড্রেসটা ক্লিন কর, আমি একটু আসছি। আমি হ্যাঁ সুযোগ মাথা নাড়ালাম। ওয়াশরুমের ভিতরে এসে পানি ছেড়ে দিয়ে ড্রেসটা ক্লিন করছিলাম, অমনি লাইট অফ হয়ে গেল। হালকা নীল আলো জ্বলছে, কিন্তু আমার ভীষণ ভয় করছে। তাড়াতাড়ি বের হতে নিলেই সামনে কোনো মানুষের অবয় দেখতে পেলাম। সাহস নিয়ে জিজ্ঞেসা করলাম, কে কে ওখানে? কোনো উত্তর পেলাম না। অবয়টা আমার দিকে আসতে লাগলো, ভীষণ ভয় করছে। হঠাৎই চেনা গলার আওয়াজ পেলাম, মিস্টার ভূত। অনেকদিন পর ওনার দেখা মিলল। আমাকে বলছেন, সারা ভুল করছো তুমি, ভুল। কল্পনা আর বাস্তব দুটো একই লাগছে তোমার কাছে। মানে? আর আপনি এতদিন পর এখানে কিভাবে এলেন? আমি কিভাবে এসেছি সেটা তোমার না জানলেও চলবে, তবে এটা জেনে রাখো, রেহান তোমাকে ভালোবাসে না, অন্য উদ্দেশ্য আছে ওর তোমাকে নিয়ে। নিজেকে সেভ করতে চাইলে আজই ওর সাথে রিলেশন ভেঙে দাও। কি সব যাতা বলছেন আপনি! আর আপনার কথা আমি কেন রেহান ভাইয়ের সাথে সব শেষ করব? সারা আমি তোমার ভালো চাই, আমি বলেছিলাম আমি তোমায় ভালোবাসি, তোমার খুশিতেই আমি খুশি। তাই এই একটা বছর দূরেও ছিলাম, কিন্তু আজ যখন তোমার বিপদ জানলাম আমি পারিনি দূরে থাকতে। কি সব বলছেন! আর প্লিজ, আপনার কাছে আমি রেহান ভাইয়ের নামে বাজে কথা শুনবো না। আমি একটা কথাও মিথ্যে বলছি না সারা। অনেক হয়েছে, যান এখান থেকে, একদম ভালো লাগে না এইসব আজে বাজে কথা আমার। পস্তাতে হবে তোমার সারা, যদি তোমার কোনো ক্ষতি হয় আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না সেদিন, মাথায় রেখো। কথাটা বলার একটু পরে লাইট জ্বলে উঠল। আমি ভাবছি কি বলতে চাইল মিস্টার ভূত আজব, আর না ভেবে চলে এলাম সবাই যেখানে আছে সেখানে। খাওয়া দাওয়া করে বাসায় গেলাম। কেটে যায় আরো কয়েকটি দিন, সব ঠিকঠাক ছিল। এরই মধ্যে একদিন রাতে ডিনার করে এসে শুয়ে পড়ব, এমন সময় রেহান ভাই এলো। সারা, আসবো? হুম ভাইয়া, এসো। এখনো ভাইয়া বলবি? আমি কি এত খারাপ যে একটু ভালোবাসা যায় না? না না, এমনটা না। তাহলে কি সারা, ভালোবাসো না আমায়? হুম না, মানে আমার উত্তর পেয়ে গেছি, বউটা। বউ? হুম বউ। কাল সন্ধ্যার সময় রেডি থেকো, ঘুরতে যাব। আচ্ছা, এই নাও এই ড্রেসটা পরবে। বলে রেহান ভাই আমার হাতে একটা প্যাকেট দিল, তারপর চলে গেল। পরদিন সন্ধ্যার সময় রেডি হয়ে আছি, রেহান ভাইয়ের দেওয়া ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, হাতে গলায় কানে অর্নামেন্টস, হালকা লিপস্টিক, ব্যাস সাজ শেষ। একটু পরে রেহান ভাই এলো ব্লু ফর্মাল ড্রেস পরে, দুজনে বেরিয়ে পড়লাম। বাসের সবাই জানে আমার কলেজের একটা প্রোগ্রামে যাচ্ছি, রেহান ভাই আমাকে সেখানে পৌঁছে দিয়ে চলে যাবে একটা কাজে। প্রায় এক ঘন্টার কাছাকাছি হলো গাড়িতে আমরা, রেহান ভাই চুপচাপ ড্রাইভ করছে। আমি জিজ্ঞেস করেছি কয়েকবার কোথায় যাচ্ছি, বলেছি সারপ্রাইজ। আরও বেশ অনেকক্ষণ ড্রাইভ করার পর চলে এলাম একটা 5-স্টার হোটেলের সামনে। দেখে মনে হচ্ছে এখানে কোনো পার্টি হচ্ছে, অনেকগুলো কার পার্ক করা। আমি রেহান ভাইকে বললাম, এটা কোথায় এসেছি? চল ভিতরে গেলেই দেখতে পাবি। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, রেহান ভাই আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। অনেক মানুষ বসে আছে চেয়ারে, তাদের সামনে টেবিল, সামনে টেবিলে হুইস্কি আর বিয়ারের বোতল রাখা। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। রেহান ভাইকে বললাম, রেহান ভাই চলুন না এখান থেকে চলে যাই। কুল বেবি, যাওয়ার জন্য তো তোমায় এখানে নিয়ে আসিনি। রেহান ভাইয়ের কথা ঠিক বোধগম্য হলো না আমার, ভয়ে গলা শুকিয়ে আসছে। আমি কি কোনো ভুল করলাম? ভাবনার মাঝে এক লোককে দেখলাম বড় বাজে নজরে আমার দিকে তাকিয়ে আছে। রেহান ভাই কাকে যেন ফোন দিল, তার একটু পরই একটা মেয়ে এলো, নাম এলিনা, এসেই বলল, আরে নিউ নাকি, দেখতে তো সেই, এর দাম ভালো আসবে। আমি থ হয়ে গেলাম, কি বলছে এসব? রেহান ভাই মাথা নাড়ালো, তারপর মেয়েটি আমাকে টানতে টানতে নিয়ে গেল। আমি বারবার বললাম, আপু আমি এমন মেয়ে না, প্লিজ আমাকে যেতে দাও। আমি তোমাকে কিভাবে যেতে দেব, এখানে তুমি এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমাদের ইচ্ছায়।
এটা কোন জায়গা আপু? এটা বর্ডারের কাছে একটা 5-star হোটেল। এখানে প্রতিদিন প্রায় সখানিক মেয়ে বর্ডারের বাইরে পাঠানো হয়। কি? হুম, আর তুমি আজ এই পার্টির মূল আকর্ষণ। চলো রেডি হয়ে নাও। না না, আমি পালাবো। সে চিন্তা ভুলে যাও, এখানে চারপাশে কড়া সিকিউরিটি আছে। কান্না পাচ্ছে ভীষণ, কি করবো এখন? রিহান ভাই এমন এতটা খারাপ, ছি। একটু পরেই এলিনা নামে মেয়েটা জুস নিয়ে এলো, আমি খাবো না, তবু জোর করছে, জোর করে খাইয়ে দিল। জুসটা খাওয়ার পর থেকে মাথাটা ঝিনঝিন করতে শুরু করলো। জানি না কেন হঠাৎ দুর্বল লাগছে শরীরটা। এলিনা আমার সামনে এসে বলল, এখানে তুমি রেডি কাস্টমারদের সামনে যাওয়ার জন্য? চলো চলো, তোমার ডিমান্ড সব থেকে বেশি, 60 lakh থেকে শুরু হবে, ভাবা যায়? আমি যাব না, তবু জোর করে আমাকে নিয়ে যেতে লাগলো। আমাকে একটা স্টেজে এনে দাঁড় করানো হলো। মাথা এতই ঝিমঝিম করছে যে সামনে ভালো করে দেখতে পারছি না, সব ঘোলাটে লাগছে। হঠাৎ দাম বলা শুরু হলো, 60 lakh, কেউ বলছে 70 lakh, কেউ 75 lakh। আমার চোখ দিয়ে পানি পড়ছে। এতটা বিশ্বাস করলাম যাকে, সে এভাবে ঠকালো? একজন 50 বছর বয়সী লোক বলল, 90 lakh। আর কেউ বলছে না কিছু, মানে এই লোকটাই আমাকে কিনে নেবে? আল্লাহ সহায় করুন। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছি, ওই দিকে শুনতে পাচ্ছি বলছে, 90 lakh 1, 90 lakh 2, 90 lakh 1.5 কোটি। উপস্থিত সবাই পিছে তাকালো, আমি মুখ দেখতে পারছি না স্পষ্ট। কি এটা? যেই হোক, আজ থেকে হয়তো আমার ঠিকানা বদলে যাবে, ডক্টর হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। শেষ পর্যন্ত 1.5 lakh বলা লোকটির কাছে আমাকে দেওয়া হলো। চোখ বন্ধ হয়ে আসছে আমার, জান না কি হবে আমার সাথে, এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। চোখ খুলে পিটপিট করে তাকালাম, একটা রুমে শুয়ে আছি আমি, বিশাল বড় রুমটা। বেড থেকে একটু দূরে সোফা, তার সামনে টেবিল, তার অপর পাশে কাবার্ড। পুরো রুম হোয়াইট কালার, সব জিনিসও হোয়াইট কালারের। তবে কি যার কাছে রেহান ভাই আমাকে বেচে দিছে আমি সেখানে? তার বাসায়? মনে হতে বুকের মাঝে চাপা একটা যন্ত্রণা শুরু হলো। জানি না কি আছে কপালে, কোথায় আছি আমি এখন? আমার ভাবনার মাঝেরই মাঝ বয়সী একজন মহিলা রুমে এলো, আমাকে দেখেই বলল, উঠে পড়েছ মা, নাও খেয়ে নাও তো দেখি। আমি কোথায়? তুমি আমার স্যারের বাসায়। তার মানে সত্যি আমি এখন অন্য কারোর অধীনে? আমি আর মহিলাটিকে জিজ্ঞেস করলাম না, কি ওনার স্যার? কোনো ইচ্ছাই নেই জানার। রেহান ভাই আমার সাথে এটা কিভাবে করতে পারলো? ছি, আমি জানি না কেন এমনটা করলো। মিস্টার ভূতের কথা মনে পড়ছে খুব, উনি যদি একবার আসতো আমাকে বাঁচাতো। আমার ভাবনার মাঝে মহিলাটি বলে উঠল, হা করো মা, তুমি আমার মেয়ের বয়সী, তাই তুমি করেই বললাম, কিছু মনে করো না। না আন্টি, সমস্যা নেই। আচ্ছা হা করো তো। আমাকে খাইয়ে দিয়ে চলে গেল। উনি যেতে এই রুমে কেউ প্রবেশ করলো, আমি তাকাইনি তার দিকে। কেনই বা তাকাবো? চিনি না জানি না অচেনা একজন মানুষ, আজ নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। রুমে আসে লোকটা কিছু বলল না আমাকে, চুপচাপ ওয়াশরুমে গেল মনে হয়। যাক বাবা, বেঁচে গেছে। আমাকে এখান থেকে পালাতে হবে, যে করে হোক। আমি আস্তে আস্তে বেড থেকে নেমে রুমের বাইরে এলাম। এটা তো বাড়ি নয়, যেন রাজপ্রাসাদ। হবেই তো, এত টাকা না থাকলে কেউ মেয়ে কিনে? ছি, আমি সোজা এখান থেকে পালিয়ে আব্বু আম্মুর কাছে চলে যাব। যেই ভাবনা সেই কাজ, বাড়িটা মেইন দরজা পর্যন্ত যেতে অনেক বেগ পেতে হয়েছে, তবুও বের হতে পেরেছি। এ কি এত সিকিউরিটি কেন? অনেক কষ্ট করে ওদের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় আসতে একটা শক খেলাম। এটা কোন রাস্তা চিনি না কেন? আর মানুষগুলো এমন বিদেশিদের মতো কেন? অদ্ভুত তো, আমি বুঝতে পারছি না আমি ঠিক কোথায় আছি। এটাই কি বাংলাদেশ? কোন দিকে যাব? সামনে একটা ছোট বাবু দাঁড়িয়ে ওর মামামের সাথে, পিচ্চিটাও ইংলিশ বলছে। আমি কি তাহলে অন্য দেশে? কথাটা ভাবতে গায়ের সাথে কাটা দিয়ে উঠল। সামনের দিক এগোতে থাকলাম, তখনই একটা গাড়ি ঝড়ের বেগে আমার সামনে আসে। আমার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দরজা লক করে দেওয়া হলো। গাড়িতে থাকা লোকটি আমার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, পালিয়ে কাজটা ভালো করনি, এটা তোমার বাংলাদেশ না, এটা সুইডেন,
এখানে আমার কোথায় শো? লোকটার গলা বেশ চেনা লাগলো, কিন্তু কোথায় শুনেছি মনে পড়ছে না। মাস্ক পরাটার জন্য মুখ দেখা যাচ্ছে না। আমি চুপ করে আছি, জানি না আবার কোন ঝামেলায় পড়তে হয়। বেশ কিছুক্ষণ পর যে বাড়ি থেকে পালিয়েছিলাম সেখানে এসে গাড়ি থামলো। আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে বাড়ির ভিতরে নিয়ে যেতে লাগলো লোকটি। তারপর একটা অন্ধকার রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুমটা এতটাই অন্ধকার যে নিজেকেই দেখতে পারছি না। লোকটা আমার সামনে এসে বলল, এই পালানোর ভুলটা নেক্সট টাইম করো না সারা, পস্তাতে হবে তখন। কি আপনি, আমি এখানে কেন? আমি বাসায় যাব। বাচ্চাদের মতো আবদার করে লাভ নেই সারা। আমি তোমাকে সাবধান করেছিলাম, বলেছিলাম নিজের ক্ষতি হতে দিও না, তাহলে ওই দিন আমার থেকে ভয়ানক কেউ হবে না। তুমি আমার কোথায় কান দৌনি? এখন এই অন্ধকার ঘরটাই তোমার ঠিকানা। না না প্লিজ, আমাকে যেতে দিন। আর আপনি মিস্টার ভূত? আমি। কে আপনি? আপনাকে দেখতে চাই আমি। দেখবে, ওকে ফাইন, তোমার একটা কথা তো রাখাই যায়। বলে রুমের দরজা খুলে দেয় লোকটি, আর আলো এসে চোখে পড়ে আমার। তখনই ঘাড়ে কিছু ফোটা অনুভব হয়, আর কিছু মনে নেই। লোকটি সারাকে কোলে তুলে অন্ধকার রুম থেকে বের হয়ে নিজের রুম নিয়ে আসে, তারপর বেডে শুয়ে দেয় সারাকে। তুমি ওই দিন আমার কথা শুনোনি, তাই কাল এত বড় বিপদ হয়ে গেল। যদি আমি এক মিনিট লেট করে পৌঁছাতাম তবে কি হবে একবার ভাবতে পারো? তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমায় ভালোবাসি এটাই যথেষ্ট। তুমি আমার, আমার হয়েই থাকবে। কেউ না জানুক, ওই পূর্ণিমার চাঁদ জানে তুমি আমার। কালকে তোমাকে নিয়ে আসার কয়েক সেকেন্ড পরই পুলিশ এসেছিল এখানে। রেহান সহ সবাই এখন পুলিশের আওতায় আছে। তোমার কিছু শাস্তির প্রয়োজন সারা, তাই এখানে এনেছি। ওরা তোমাকে যে মেডিসিন দিয়েছিল, তুমি 48 ঘন্টার বেশি সময় জ্ঞানহীন ছিলে। আমি চাই না আর কোনো ক্ষতি হোক তোমার, তাই কিছুদিন তুমি আমার কাছে থাকবে। বলে স্যারের কপালে চুমু আঁকে লোকটি, তারপর রুম থেকে বেরিয়ে যায়। চোখ খুলে মাথা ধরে উঠে বসলাম। তখনই কফির মগ সামনে ধরলো কেউ, তাকে দেখি আদ্রিয়ান। আমি বুঝলাম না কিছু, তাই নিজে থেকে বলে ফেললাম, আপনি এখানে? আমি কই? রিল্যাক্স, নাও কফিটা খাও, তারপর বলছি। আমি ওনার হাত থেকে কফিটা নিলাম। উনি আমার সামনে বসে আমার মাথায় হাত রাখলো, সম্ভবত জ্বর আছে কিনা সেটা চেক করলো। এখন অনেকটাই সুস্থ আছো, আর মেডিসিনের ইফেক্টও কেটে গেছে। আমি কিছু বুঝতে পারছি না, আমি এখানে কিভাবে, আর আপনি? তখন এই লোকটাকে কে ছিল? সারা, তুমি মনে হয় কোনো স্বপ্ন দেখেছো। এখানে আমি ছাড়া আর কেউ নেই। মিস্টার ভূত ছিল? আমি দেখেছি। সারা, তুমি স্বপ্নই দেখেছো। দেখো, আমি ছাড়া কেউ নেই এখানে। কিন্তু কোনো কিন্তু নাই। তুমি কত বড় বিপদে পড়েছিলে জানো? আমি যদি তোমাকে না সেভ করতাম তবে কি হতো আজ ভাবতে পারছো? হয়তো থাকতাম কোনো বাজে জায়গায়। কিন্তু আপনি আমাকে কিভাবে পেলেন? আমি একটা কাজে ওই রিসোর্টের পাশে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তখন কিভাবে জেনে এক পলক তোমায় দেখতে পারি। পুলিশকে কল করে আমি তোমাকে সেভ করে আনি। ও আর তুমি এখন বাংলাদেশে না, সুইডেনে আছো। ওরা তোমাকে ড্রাগ দিয়েছিল যার জন্য তোমার ক্ষতিও হতে পারত, তাই তোমাকে এখানে আনা। আমি বাসায় যাব। নিয়ে যাব, আমার কিছু কাজ আছে, 2-3 দিনের মধ্যে সেটা শেষ করে নিয়ে যাব। এখন রেস্ট করো। বলে আমাকে কিছু বলতে না দিয়ে এই রুম থেকে চলে যায় আদ্রিয়ান। আমি এখানে 2-3 দিন কিভাবে থাকবো? আম্মু বাবা নিশ্চয় চিন্তা করছে। ড্রয়িং রুমে সোফায় ল্যাপটপের সামনে বসে আছে আদ্রিয়ান। সরি সারা, মিথ্যা আমি বলতে চাইনি, তবে না বলে তো তুমি থাকতে না। আমি আর যাই করি না কেন, তোমার পর রাগ দেখাতে পারি না। এখন শ্বশুর শাশুড়িকে রাজি করাতে হবে, আর তার আগে একটা কাজ আছে, সেটা করব। ততদিন আমার কাছে থাকো। স্যার, আপনার কফি রাখো। সার্ভেন্ট কফি রেখে চলে গেল। আদ্রিয়ান কফি মগে চুমুক দিতে দিয়ে কাকে যেন ফোন দিল। হ্যালো। বলো, বাসায় কি তুমি আসবা না? আসবো আম্মু, রাগ করে না। প্রায় 13 বছর ধরে তুমি দেশের বাহিরে, আসছো না কেন বলবে? আসবো আম্মু, খুব শীঘ্রই। আচ্ছা। আদ্রিয়ান ওর আম্মুর সাথে কথা বলে কাজে ব্যস্ত হয়ে পড়লো। আদ্রিয়ানের আম্মু জানে না আদ্রিয়ান মাঝে বাংলাদেশে গিয়েছিল, বাংলাদেশ তাহিন ব্রেকফাস্ট করছে, তাহিনের বাবা খবরের কাগজ পড়ছে। তখনই মন মরা হয়ে ওখানে তাহিনের মা এলো। তুমি কি সত্যি একবারও যাবে না ছেলেটার কাছে? না, যে ছেলে এমন একটা কাজ করতে পারে তার কাছে আমি যাব না, কখনোই না।
আর আমি জানি না এখন মিতিমা কোথায় আছে, কি করেছে তোমার ছেলে ওর সাথে। আমি বলেছি আমার ছেলে এমনটা করতে পারে না, নিশ্চয়ই ওই মিথি ওকে ফাঁসিয়েছে। আম্মু, মিথি কিন্তু এই শহরে নতুন, ও জানবে কিভাবে বর্ডারের কাছে অমন একটা রিসোর্ট আছে? অর্পির কথায় রেগে গেলেন তার মা। তো তুই কি বলছিস যে তোর ভাই সব করেছে? একটা বাহিরের মেয়ের জন্য তোরা আমার ছেলেটাকে দোষ দিচ্ছিস? দোষ করলে তো বলতেই হবে, আর মিথি তোমার ভাগ্নি। ঠিক আছে, তোদের কারোর হেল্প লাগবে না আমার, আমি নিজেই আমার ছেলেকে ছাড়াতে পারবো। বলে বাসা থেকে বের হয়ে গেল রেহানের মা। তাহিন আর ওর বাবা খেয়ে অফিস গেল, আর অর্পি ভার্সিটি। আমি পা টিপে টিপে নিচে এলাম। না, আদ্রিয়ানকে কোথাও দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি কি সত্যি স্বপ্ন দেখলাম? কিন্তু আমি তো একই এভাবে দাঁড়িয়ে কি ভাবছো? না না, কিছু না। এসো বসো। সোফায় বসে কথাগুলো বলল আদ্রিয়ান। আমি গিয়ে ওনার পাশে বসলাম। সাদা সাদা শার্ট, ব্লু জিন্স, কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে ল্যাপটপে কাজ করছেন উনি। চোখগুলো কপালে খেলা করছে, বেশ কিউট লাগছে। আমাকে তাকিয়ে তাকিয়ে দেখে উনি ব্লুকুজকে জিজ্ঞেস করলো, কি হলো, কিছু বলবে? হ্যাঁ, মানে বলো। আমি আম্মুর সাথে কথা বলবো আর দেশে যেতে চাই। উনি আমার দিকে উনার ফোন এগিয়ে দিয়ে বলল, কয়েকটা দিন ওয়েট করো, আমি কথা দিচ্ছি নিজে তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। আর নাও ফোন, আন্টির সাথে কথা বলো। হুম, উনি আবারও কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আমি আম্মুকে ফোন করলাম। আম্মু খুব নর্মালভাবে কথা বলল, তার মানে আম্মু জানে না কিছু? আমিও আর জানালাম না, চিন্তা করবে। কথা বলে ফোনটা ওনাকে দিয়ে রুমে এসে পড়লাম। চুলগুলো সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছি, তখনই মনে হলো কেউ এসেছে। দেখি একজন সার্ভেন্ট। ম্যাম, স্যার এই জুসটা আপনাকে দিতে বলেছে। আচ্ছা, ওখানে রাখুন। ওকে। জুস রেখে সার্ভেন্ট চলে গেল। কিছুক্ষণ পর বোরিং লাগছে, তাই আমি গিয়ে ওনার পাশের সোফায় বসে পড়লাম। তখন এই বেল বেজে উঠল, উনি গিয়ে দরজা খুলে দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ লাস্ট বছর যার বিয়েতে গিয়ে আদ্রিয়ানের সাথে দেখা হয়েছিল, ওই ভাইয়াটা আর তার বউ এসেছে। ভাইয়াটা এসে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে, আমি জানতাম তোকে এখানে পাবো, তাই চলে এলাম। বুঝলি কিভাবে? বড় ভাই আমি তোর, অখন কোথায় থাকতে পারিস আমি জানি। ওনাদের কথা শুনে বোঝা গেল উনি আদ্রিয়ানের ভাই, আমি জানতামই না। হাই রে, যদিও আমার মনে নাই ওনার ভাইয়ের নাম এই মুহূর্তে। ভাবি আমার দিকে এসে আদ্রিয়ানকে বলল, এটা কে ভাইয়া? ও সারা, আমার ক্লাসমেটের বোন, এসেছে আজ সকালে, কোনো ফ্ল্যাট পায়নি তাই এখানে আছে কিছুদিন। ও, তারপর ভাবি আমার সামনে এসে বলে, হাই আমি প্রিশা। আমি সৌজন্যতার খাতিরে একটা হাসি দিলাম। তখনই আদ্রিয়ানের ভাই এসে বলল, আমি আগ্রাফ, চিনো হয়তো আমাকে, আমার বিয়েতে তোমাকে দেখেছিলাম। আচ্ছা ফ্রেশ হয়ে আসি, তারপর গল্প করব। বলে ওনারা রুমে গেল। আদ্রিয়ান আমার সামনে এসে বললেন, ভাইয়াকে সত্যিটা বললে অন্য কিছু ভাবতো, তাই এটা বলে রাগ করো না। গুড গার্ল। বলে উনি আবারও কাজে বসে পড়ল। মানে এটা কোনো কথা? আমি কি করি এখন? একা একা কি আর ভালো লাগে নাকি ধুর? আমি মুখ ভার করে বসে পড়লাম সোফায়। উনি বললেন, রাগ করে না বাবু, চকলেট এনে দিব। আপনি আমাকে বাবু বললেন? বাচ্চাদের মতো মুখ করে বসে থাকলে কি আর বলবো। আমি মোটেই বাচ্চা নই। তুমি বুড়ি। আপনি বেশি বলেন না, কম। উঠে রুমে চলে এসেছি, শুধু শুধু ঝগড়া করছে আমার সাথে পচা লোক। রুমে এসে শুতে কখন যেন ঘুমিয়ে পড়েছি, তখন যখন ঘুম ভাঙলো ঘড়িতে তাকিয়ে দেখি 2 ঘন্টা ঘুমিয়েছি। উঠে ফ্রেশ হয়ে রুমের বাহিরে গিয়ে দেখি প্রিশা আপু আর আদ্রাফ ভাইয়া টিভি দেখছে, গল্প করছে। আমাকে দেখে প্রিশা আপু বলে উঠল, এসো সারা বসো গল্প করি। আমি বসলাম। প্রিশা আপু আমাকে কফি দিল। আদ্রাফ ভাইয়া বলল, সারা আমি তোমার বড় ভাইয়ার মতো, তাই আদ্রিয়ানের মতো তুমিও আমাকে ভাইয়াই বলবে। আচ্ছা, প্রিশা আপু বলে, সারা কাউকে কি খুঁজছো? কই আপু, না তো। কেমন আহা প্রিশা, আদ্রিয়ান কই এটাই বোঝার চেষ্টা করছে ও, তাই বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমি লজ্জা পেলাম, কারণ আমি সত্যি ওনাকে খুঁজছিলাম। ভাইয়া বুঝলো কিভাবে? আদ্রাফ, তুমি শুধু শুধু ওকে লজ্জায় ফেলে দিলে। আমি তো শুধু বললাম,
আচ্ছা বাদ দাও, সারা আপু তুমি কি রাগ করলে? না। তারপর আমরা গল্প করতে লাগলাম। একটু পর আদ্রিয়ানও এলো, সবাই মিলে অনেক মজা করে আড্ডা দিলাম। মনটা ভালো হয়ে গেল, আদ্রিয়ান ভাইয়া অনেক ভালো, হাসি খুশি আড্ডা। তারপর শপিং এ গিয়েছিলাম সবাই মিলে, মজা করে সেই সময়গুলো কেটে গেল। সাত দিন পর আজ ভাইয়া আর ভাবি চলে যাবে। মন খারাপ লাগছে, মন খারাপ করছে ভীষণ। আমাকে মন খারাপ করে থাকতে দেখে ভাবি বলল, সারা মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি একসাথে থাকবো, সেই ব্যবস্থাই করতে যাচ্ছি, বুঝবে পরে। মানে? এই নাও চকলেট, মন খারাপ করো না, ভালো থেকো। আদ্রাব ভাইও আমার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর আদ্রিয়ানে থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি মন খারাপ করে বসে আছি। মন খারাপ করছো কেন? ভাবি ভাইয়া চলে গেল। ওদের সাথে থাকতে চাও? না, মানে আমি সেটা বলিনি। ওদের সাথে থাকতে হলে আমাকে বিয়ে করতে হবে। কি বলছেন কি? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। ঠিক বলছি, না হলে কিভাবে ওদের সাথে থাকতে পারবা বলো? আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। উনি বলল, মাথা চাপ দিও না, তুমি বুঝবে না, যাও রেডি হও, পরশুদিন আমরা বাংলাদেশে ব্যাক করব। কথাটা শুনে মনে খুশি হয়ে এলো। আমার অবস্থা বুঝতে পেরে আজিয়ান হাসলো। এই দুই দিন আমি গেস্ট রুমে একা থেকেছি, ভয় করেছে ভূতের, কারণ এখানে আসার দিন থেকে আমি পিসে আপুর সাথে ঘুমিয়েছি। যাই হোক, দুদিন পর দেশে ব্যাক করলাম। উনি আমাকে বাসের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ভিতরে এলে কি হতো? বেশি বেশি বিড়বিড় করতে করতে বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে আমাকে জড়িয়ে ধরলো। আম্মুর সাথে কথা বললাম, আব্বু বাহিরে ছিল, আমি রুমে গেলাম। কতদিন পর নিজের রুমে এলাম, ফ্রেশ হয়ে খেয়ে আম্মুর সাথে আরও কিছুক্ষণ গল্প করলাম। আম্মুকে ওই ঘটনা সম্পর্কে কিছু বললাম না, কারণ আম্মু শরীর খারাপ হয়ে যাবে। বিকেলে আব্বু এলো, আব্বুর সাথে গল্প করলাম, সময়টা ভালোভাবে কেটে গেল। কিন্তু আদ্রিয়ান একবারও আমাকে ফোন দিল না, যে বা আমার ফোন ধরল না। আসার সময় আদ্রিয়ানের নাম্বারটা নিয়ে এসেছিলাম, সেটা উনি জানে না। কিন্তু কেন ফোন ধরল না বুঝলাম না। কেটে গেল 15 দিন, বেশ ভালোই সময় কাটছে। কিন্তু এমন কোনো সময় কাটেনি যখন আদ্রিয়ানের মনে পড়েনি। তবে কি আমি ওনাকে ভালোবেসে ফেললাম? ভাবতেই লজ্জা পেলাম। বেশ অনেকক্ষণ ভেবে তারপর বুঝলাম, সত্যি আমি ওনাকে ভালোবাসি, আর তাই আমি এতটা অস্থির হয়ে গেছি। এই কয়েকদিন কথা না বলে, না অনেক হয়ে গেছে, আদ্রিয়ানের সাথে কথা তো বলতেই হবে। কেন উনি এমনটা করছেন? একবারও কথা পর্যন্ত বলছেন না। ঢাকায় যাব, উনি ওখান থেকে আদ্রিয়ানের সাথে যোগাযোগ করা যায় তো ভালো, যেই ভাবা সেই কাজ। আব্বু আম্মুকে বোঝালাম যে আমি ঢাকায় যাই, তাছাড়া কলেজের রেজাল্ট দিবে, এই বলে চলে এলাম। আসতে হলো সেই ফুপির বাসায়। এসে দেখি আঙ্কেল তাহিন ভাইয়া অর্পি আপু আছে। অর্পি আপু এসে জড়িয়ে ধরলো আমাকে। মিঠি কেমন আছিস? তোকে কত মিস করেছি, কত টেনশন হতো তোর জন্য, কই ছিলি তুই? আরে বাবা, আগে বসতে দে মেয়েটাকে, তারপর কথা বলিস। আঙ্কেলের কথায় অর্পি আপু আমাকে বসতে বলল। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি সব বললাম। সব শুনে আঙ্কেল বলল, ওই আদ্রিয়ান নামে ছেলেটা যদি না থাকতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত, যা হয় ভালোর জন্যই হয়। তারপর আরো কিছু কথা বলে আঙ্কেল গেল অফিসে, তাহিন ভাইও গেল। আমি অর্পি আপুকে জিজ্ঞেস করলাম, ফুপি কোথায় আপু? আম্মুর কথা আর বলিস না। কেন? ভাইয়ার শোকে পাগল হয়ে ভাইয়া যে এত বড় অপরাধ করেছে সেটা কিছুই না, বরং ভাইয়ার অবস্থার জন্য তোকে দোষী করছে। আমার ভীষণ খারাপ লাগলো কথাটা শুনে। অর্পি আপু বলল, তুই এখন আম্মুর রুমে যাস না, কেমন রিয়্যাক্ট করবে ঠিক নেই। কিন্তু আম্মু ভাইয়াকে বের করার জন্য চেষ্টা করছিল, জানি না সেটা কত দূর কাজ হয়েছে, কি জানি। খোঁজ নাও নি রেহান ভাইয়ার? না বাবা, আমি তাহিন ভাইয়া কেউ খোঁজ নিইনি। ও আদ্রিয়ান ভাইয়ার সাথে কথা হয় তোর মিঠি? না আপু, আসার পর আমার সাথে আর কোনো যোগাযোগ করে নাই। বলিস কি? আচ্ছা আপু, তুমি কি আদ্রিয়ানের বাসা চিনো? আম্মুর সাথে একবার গিয়েছিলাম। আমাকে নিয়ে চলো, আমি ধন্যবাদ দিব। আচ্ছা দাঁড়া, কাল আমি নিয়ে যাব তোকে। পরের দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছে অর্পি আপুর কলেজের উদ্দেশ্যে। আপু কলেজ থেকে সোজা নিয়ে যাবে আদ্রিয়ানদের বাসায়। কলেজের বাইরে দাঁড়িয়ে আপুর জন্য ওয়েট করতেই আপু এলো। সরি মিতি, ক্লাস শেষে নোটস নিতে দেরি হয়ে গেছে। সমস্যা নেই আপু,
দাঁড়া আন্টিকে কল করি একবার, দেখি আদ্রিয়ান ভাইয়া বাসায় আছে কিনা। ওকে, অর্পি আপু আন্টিকে কল করলো। আন্টি বললো আদ্রিয়ান উনি অফিসে আছে। মিথি এখন কি করবি, অফিসে যাবি? ভাবতে লাগলাম কি করা যায়, পরে সিদ্ধান্ত নিলাম অফিসেই যাব। ঠিক আছে, আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করব, তোকে অফিসে নামিয়ে দেব, তুই দেখা করে নিস, আমি বাসায় আসার সময় তোকে আবার নিয়ে আসব। তারপর অর্পি আপু আমাকে অফিসের সামনে নামিয়ে দিল, বলো 30 মিনিট পর আসবে। আমি ভিতরে এলাম, রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলাম আদ্রিয়ান চৌধুরীর রুমটা কোন দিকে। থার্ড ফ্লোরের ফার্স্ট রুমটাই স্যারের। ওকে, আমি তিনতলে চলে এলাম, রুমের সামনে দাঁড়িয়ে আছি। রুমের সামনে বড় একটা লেখা, সিইও মিস্টার আদ্রিয়ান চৌধুরী। আমি নক করলাম, কোনো রেসপন্স নেই। আবার নক করলাম, ভিতর থেকে আওয়াজ এলো, কামিন। আমি ভিতরে গেলাম, ওইদিক মুখ ঘুরে বসে আছেন উনি। আমি একটা কাশি দিলাম, কিভাবে কি বলবো বুঝতে পারছি না, কেন এলাম সেটা তো জানি না। কাশি দেওয়ার পর পরই উনি ঘুরলেন। ওয়েলকাম সারা, আমি জানতাম তুমি আসবে। কিভাবে সেটা পরে বলছি, আগে বলো কি খাবে। খেতে আসিনি। আহা, রাগ করছো কেন, ওকে বসো। আমি বসলাম। বলো কি জন্য এসেছো। না মানে আমি, কারণ পাচ্ছ না, আপনি আসার পর আমার সাথে আর যোগাযোগ করলেন না কেন। উনি হাসলেন, হাসির কি হলো, আমার শূন্যতা কি তোমাকে হ্রাস করেছে। ওনার কথায় চুপ হয়ে গেলাম। ভালোবাসো নাকি সারা, কি বলছেন, কি ভুল বলিনি, না হলে তুমি এভাবে ছুটে আসতে না। এসব রাখুন, আসার পর একবারও যোগাযোগ করেননি কেন, মরে গেছি নাকি বেঁচে আছি। মরবা কেন, মানে কি, আমি আপনাকে কি বলি আর আপনি কি বলেন। ফান করছিলাম, বলো কি হয়েছে। বললাম তো, তো ম্যাডামের এই জন্য রাগ হয়েছে যে আমি কেন এই কদিন একবারও খোঁজ নেইনি, তুমি কি আমাকে মিস করেছো ভীষণ। তাহলে কি ধরে নিব তুমি আমায় ভালোবাসো। আমি তাকিয়ে আছি, উনি উঠে এসে আমার সামনে বসলেন। আমি তোমাকে ফিল করাতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো, আর এটাও দেখতে চেয়েছিলাম আমার শূন্যতা কতটা তোমাকে হ্রাস করতে পারে। আমি ওনার দিকে তাকিয়েই আছি। সারা, অনেক হয়েছে, আজ তোমাকে কিছু কথা বলতে চাই, চলো আমার সাথে। উনি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন, আকাশে মেঘ করেছে। উনি গাড়িতে বসে নিজেও বসলেন, কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলে বললেন, আমার উপর বিশ্বাস আছে তো নাকি। ব্যাস, আমি চুপ, ধ্যাত, এভাবে চুপ করে বসে থাকা যায়, ওনাকে বললাম, গান দিন তো একটা, বাহিরে ওয়েদারটা যা হয়েছে মন চাচ্ছে গিয়ে বৃষ্টি বিলাস করি। উনি হাসলেন, তারপর গান দিলেন, কে তুঝে আপ লে দিল বাতাই। এই গানটা কেমন একটা লাগলো গানটা শুনে, অন্য মুহূর্তে হলে হয়তো ভালো লাগতো না, কিন্তু এই মুহূর্তের জন্য একটা বেস্ট মনে হচ্ছে। উনার দিকে তাকালাম, উনি সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছেন। বেশ কিছুক্ষণ পর স্টেশনে এসে নামলেন, আমি কিছু বলার আগে এই গাড়ি থেকে নেমে গেলেন, আমিও নামলাম। তারপর বললেন, আজ থেকে কয়েক মাস আগে আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম, একটা ফ্রেন্ড আসার কথা ছিল ওকে রিসিভ করতে, ও আসছে না বলে আমি ভিতরে যাই বলে উনি ভিতরে গেলেন। বৃষ্টি হওয়ার জন্য স্টেশন পুরো খালি, আমি ওনার পিছে পিছে গেলাম। উনি আবারও বলা শুরু করলেন হাঁটতে হাঁটতে, ওই দিন আমার ফ্রেন্ডের ট্রেনটা লেট ছিল 2 ঘন্টা, যা আমি জানতাম না, আমি এসে ওয়েট করছিলাম, ও আসছে না দেখে ভিতরে এলাম, তখনই দেখলাম একটা মেয়ে লাগেজ নিয়ে হেঁটে হেঁটে আসছে। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ও কাকে যেন কল করে বলছিল একটা ট্যাক্সি বুক করে দিতে। মেয়েটা এখানে দাঁড়াতেই ওয়েট করছিল, বাইরের পূর্ণিমার চাঁদের আলো ওর মুখে পড়ছিল, অপরূপ সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল আমার সামনে কোনো এক অপ্সরী নেমে এসেছে, তাকিয়েই ছিলাম। ওই দিন ওই সময় মনে হয়েছিল সব কিছু আটকে যাক, আমি ওকেই দেখতে থাকি, কিন্তু তার হলো না। কিছুক্ষণ পর ওর কাজিন এলো, ওকে নিয়ে গেল। ওই দিনের পর আমি বুঝলাম প্রথম দেখাতেও ভালোবাসা হয়, আর আমি ওকে ভালোবাসি। আমি শুনছিলাম ওনার কথা, থামতেই আমি প্রশ্ন করলাম, তারপর ওই মেয়ের নাম পর্যন্ত জানতাম না, তাই খুঁজে করতে পারছিলাম না, কিন্তু আমার মনে ওর দখল করা শেষ ততদিনে। ছটফট করতাম প্রতি মুহূর্তে ওকে দেখার জন্য, আর তাই আবারও স্টেশনে গেলাম, কিন্তু লাভ হলো না, ওকে পেলাম না। তারপর কি হলো। তারপর হঠাৎ একদিন একটা ছেলের সাথে পরিচয়,
বিজনেস পার্টনার হিসাবে জয়েন করে আমার সাথে। ওর বাসায় যায় একটা কাজে। সেদিন দেখি গোসল করে ভিজা চুলের টাওয়াল শুকাতে দিচ্ছে সেই মেয়েটি। আবারও থমকে গেলাম আমি। মনে হলো ছুটে ওর সামনে গিয়ে বলি, আমি ভালোবাসি তোমায়। কিন্তু পারিনি, কারণ আমার মনে ওর জন্য আকাশ সমান ভালোবাসা থাকলেও ও আমাকে চেনেও না, তাই দমে গেলাম। তারপর বিভিন্ন বাহানা খুঁজতাম ওই বাসায় যাওয়ার। ওকে দেখতাম কিন্তু ওকে বুঝতে দিতাম না। পরে ওকে বললেন কিভাবে? এখনো বলিনি। কেন, বলে দিন। কিভাবে বলতাম, ও ভাবতো অন্য কাউকে ভালোবাসে, কিন্তু ওটা ওর ভালো লাগা ছিল। ভালোবাসা এমন হয় যে তার পাশে তো দূর, তার ত্রিসীমানে কাউকে সহ্য করা যায় না। আর ও যাকে ভালোবাসত সে অন্য কারোর সাথে রুম গেট পর্যন্ত করত। ও দেখেছেও, কিন্তু ওর তেমন কোনো খারাপ লাগেনি। আমি ওকে তাই অন্যভাবে আমার ভালোবাসা বোঝানোর চেষ্টা করতাম, ভূত সেজে। ওই ভূতটা মানে হলো অন্ধকারে ওর সামনে যেতাম, ওর ভালো কিছু বলতাম, কিন্তু ও বুঝতই না, উল্টো আমাকে তাড়িয়ে দিত। তাই চিন্তা করলাম দূরে চলে যাব, গেলামও। কিন্তু ওর বাচ্চামো ভালো লাগাকে ভালোবাসা ভাবার জন্য এক বড় বিপদে পড়ে যাই। আমি দূরে থাকলেও সবসময় ওর খোঁজ রাখতাম, তাই ওর কাছে ছুটে আসি। ওকে ভূত হয়েই বুঝিয়ে যাই, কিন্তু ও বুঝে না, রাগ করে ওই দিন চলে আসি। পরের দিন সে এক বিপদে পড়ে, আমি গিয়ে তাকে সেভ করি, কিন্তু এসব ও বুঝতেই পারে না, কারণ ওকে হাই পাওয়ার ড্রাগ দেওয়া হয়েছিল। ওকে আমার কাছে নিয়ে যাই, বুঝেই ওকে আমি ভালোবাসি। জানি না কতটা বুঝাতে পেরেছি, তবে আজ আমি এটা বলবো, ওই মেয়েটা আর কেউ নয়, সারা তুমি নিজে। আমি ভালোবাসি তোমায়, ওই পূর্ণিমার চাঁদ জানে তুমি আমার। তুমি কি আমাকে ভালোবাসবে, গুছিয়ে নিবে এই এলোমেলো ছেলেটাকে? বৃষ্টিতে ভিজে যাচ্ছে দুজনে, আজ হয়তো বৃষ্টি থামবে না, এই চুক্তি করেছে এসেছে, তাই এখনো একটুও কমেনি। অবাক হয়ে তাকিয়ে আছি আমি, একটা মানুষ কতটা ভালোবাসলে এভাবে অপেক্ষা করতে পারে? আমি ভালোবাসি না জেনেও আমাকে এভাবে আগলে রাখতে পারে? এমন কাউকেই তো আমি চেয়েছিলাম, আমি ওনাকে জড়িয়ে ধরলাম, উনিও ধরলেন আর বললেন আই লাভ ইউ সো মাচ সারা, লাভ ইউ টু আদ্রিয়ান। কয়েক মাস পর আজ সারা আর আদ্রিয়ানের বিয়ে। ওই দিনের পর আদ্রিয়ান ওর আব্বু আম্মুকে বলে সারার কথা, তারা মেনে নেয়। তারা সারার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তারাও ভালো ছেলে ভালো ফ্যামিলি দেখে রাজি হয়ে যায়। রেহান ওই কাজ করেছে এটাও জেনে গেছে সারার মা বাবা, তাই ওদের সাথে সম্পর্ক নাই এখন ওদের তেমন। অর্পি তাহিন এদের সাথে মাঝে মাঝে সারার কথা হয়। সারা আর আদ্রিয়ানের বিয়ে হয়ে গেছে, ওদের দুজনকে একসাথে বসিয়ে রাখা হয়েছে, সবাই কথা বলছে সেলফি তুলছে। সারা মন খারাপ করে বসে আছে, এটা দেখে আদ্রাব বলে আমার আপুটার মন খারাপ কেন? না ভাইয়া এমনি। না না এমনি বললে তো হবে না, বলো কি হয়েছে, আদ্রিয়ান কিছু বলেছে নাকি? তোর কেন মনে হলো আমি কিছু বলবো, আমার একটাই বউ, ওকে কিছু বলতে যাব? ওর অন্য কারণে মন খারাপ। কি কারণ বলো? সামনে দেখ। আদ্রাফ সামনে তাকিয়ে দেখলো তাহিন অর্পি ওরা আসছে। সারা ওদের দেখে খুশিতে দাঁড়িয়ে গেল, গিয়ে জড়িয়ে ধরলো, আপু তুমি এসেছো? হুম, তোর বিয়ে আর আমরা আসবো না তা হয় নাকি? ফুপি আঙ্কেল কই? আব্বু বাইরে মামার সাথে কথা বলছে, আম্মু ভাই আসুকে এখন পাগল, প্রায় তাই আসেনি। কিন্তু তোরা আসবি বলিস নি কেন? আমরাও জানতাম না আসবো, সকালে আব্বু বললো রেডি হয়ে নে, মামা কল করেছিল ডেকেছে। আব্বু ডাকছে। হুম, তখন তাহিন ভাইয়া বলে খুনসুটি শুরু হলো ওদের। আজরাফ আজিয়ানকে বলল, এটা কিভাবে করলি আঙ্কেল? মানে সারার বাবা তো ওনার বোনের উপর রেগেছিল, তাহলে বোনের উপর রেগেছিল, ভাগনা ভাগ্নের উপর নয়, আর না নিজের বোনের জামাইয়ের উপর। আমি বললাম ভুল করলে রেহান আর ওর মা করেছে, এরা তো কিছু করেনি, বরং আরও সারাকে অনেক ভালোবেসেছে। বেশ আঙ্কেল মানে আমার শ্বশুর, বাবা ডেকে নিল ওদের, দেখ সবাই এখন খুশি। তুই পারিস ও আদ্রিয়ান। মজা হই হুল্লোড় করে বিয়ে কেটে গেল। বিদায়ের সময় সবার মন খারাপ হয়ে গেল, তবুও সবাই হাসি মুখে সারাকে বিদায় দিল। বাসর রুমে বসে আছে সারা, আদ্রিয়ানের আসার নাম নেই। সারার প্রায় ঘুম ঘুম ভাব চলে এসেছে। আদ্রিয়ানের আম্মু অনেক আদর করেন সারাকে, সারা তো ভীষণ খুশি মায়ের মতো শাশুড়ি পেয়ে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান এলো, এসে দেখে সারা ঘুমে ঢুলছে। ও হাসলো, হেসে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে সারার ঘুম ভাব চলে গেল।
ও উঠে আদ্রিয়ানকে সালাম করলো। আদ্রিয়ান ওকে বুকে জড়িয়ে নিল। তোমার জায়গা আমার বুকে, আজ থেকে এই বুকটা সম্পূর্ণ তোমার। কান্না পেলে বুক ভিজাবে, লজ্জা পেলে বুকে এসে মুখ লুকাবে। সারা লজ্জা পেল। আদ্রিয়ান বলল, চলেন ম্যাডাম নামাজটা পড়ে নিই। দুজনে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে আদ্রিয়ান ব্যালকনিতে চলে গেল, সারাও গেল। আদ্রিয়ান সারার পেছনে গিয়ে ওকে একটা পেন্ডেন্ট পরিয়ে দিল। সারা অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা তো ওই পেন্ডেন্টের মতো যেটা নিধি আপু খুলে নিয়েছিল। হুম, তাই ও শাস্তিও পেয়েছিল। আপনি নিধি আপুকে শাস্তি দিয়েছিলেন? হুম, আর আমাকে হেল্প করেছিল তাহিন, ও সবটা জানতো। আর ওই দিন তোমরা বাহিরে যাওয়ার সময় পরের নেকলেসটাও আমি দিয়েছিলাম যে তাহিন তোমাকে দে। তোমার আশেপাশের সব খবরই আমি রাখতাম। সারা হা করে শুনছে। একটা মানুষ কতটা ভালোবাসতে পারে সেটা আপনাকে না দেখলে সত্যিই জানতাম না। এখনো সারা জীবন বাকি আছে তোমার ভালোবাসার জন্য ওয়াইফি। দেখ, সারা আদ্রিয়ানের বুকে মুখ মুকালো। আদ্রিয়ান হেসে সারাকে কোলে তুলে নিল। শুরু করবে নতুন জীবন নতুন ভাবে, যেখানে ভালোবাসায় পূর্ণ থাকবে সবটা, থাকবে না কোনো অন্ধকার। আদ্রিয়ান তার সবটা ভালোবাসা দিয়ে আগলে রাখবে সারাকে। আর সারা এতদিনই তার ভালোবাসার মানুষকে পেয়েছে। দোয়া করবেন ওদের জন্য।